ফেব্রুয়ারি 1969 পড়বেন, সেই অস্ত্র পড়বেন, আর লাস্ট যেটা পড়বেন সেটা হচ্ছে তাহারেই পড়ে মনে। তার মানে এখানে আর আপনার কোনো কি নাই, এই পাঁচটার বাইরে পড়বেন, পড়বেন না সেটা বলি না, এই পাঁচটা খুব ভালো করে পড়বেন। এই পাঁচটা পাঁচটা দশটায় প্রশ্ন মিনিমাম আসার সম্ভাবনা হচ্ছে 80%। তার মানে ধরেন বাংলাতে যদি পাঁচটা প্রশ্ন আসে ফার্স্ট পেপার থেকে, তাহলে মনে রাখবেন আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সময়সূচিটা নির্ধারিত হয়েছে সেই সময়সূচি অনুযায়ী 3 তারিখের যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রয়োজনে এই 10টা টপিক থেকে প্রশ্ন আসবে 4টা, যদি 5টা বাংলা প্রথম পত্র থেকে আসে। এটা আমি আমি বা আমরা এজিউম করছি, যেহেতু শর্ট সিলেবাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসার কি একটা একটা নির্দেশনা আসছে বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে। উপন্যাসের নাটকের ক্ষেত্রে তার এখানে বলার কিছু নাই, লাল শালু আর হচ্ছে সিরাজউদ্দৌলা। এখানে সিরাজউদ্দৌলার বানানটা একটু ঠিক করে লিখবেন। হ্যাঁ, এখানে আপনি পড়বেন কিভাবে, স্যার আমি এই জিনিসটা পড়বো কিভাবে, শর্ট সিলেবাসে তো এটা অর্ধেক ছিল না, আরে ভাই অর্ধেক না, পুরোটাই পড়তে হবে, উক্তিগুলো ভালো করে দেখতে হবে, তারপর উপন্যাস সম্পর্কিত যে তথ্যগুলো আমার বইয়ের, উপন্যাস বা নাটক সম্পর্কিত যে তথ্যগুলো আমার বইয়ের একদম শুরুতে দেওয়া আছে এই জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে। আর কি দেখতে হবে, দেখবেন যে উপন্যাস এবং নাটকের একদম শুরুতে 3 থেকে 4 পৃষ্ঠার একটা কি আছে, সারাংশ সারমর্ম আছে, সারমর্ম না সারাংশের মতো আছে, একদম উপন্যাস প্রকাশ তথ্য থেকে শুরু করে উপন্যাস সম্পর্কিত, লেখক সম্পর্কিত, হ্যাঁ এই 3-4 পৃষ্ঠার মধ্যে কিন্তু একটা কি পাবেন, মানে একটা 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 জিস্ট পাবেন, জিস্ট বা সারাংশ পাবেন, ওই জিস্টটা আপনি ভালো করে পড়ে ফেলবেন, আর বাকিটা আপনার তো পড়া আছেই। আবার বলছি উক্তিগুলো একটু ভালো করে দেখবেন কোনটা কার উক্তি, হ্যাঁ কি প্রসঙ্গে উক্তিগুলো করেছে, এগুলো হচ্ছে রিটেনের জন্য। উপন্যাস উপন্যাস এবং নাটক সম্পর্কিত যে তথ্য, লেখক সম্পর্কিত যে তথ্য, লেখকের তথ্যটাও ইম্পর্টেন্ট, তো এগুলো একটু ভালো করে দেখে নেবেন, আশা করি আপনাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে। এখন কথা হচ্ছে স্যার বাংলা সেকেন্ড পেপারের জন্য কি করব, আচ্ছা বাংলা ফার্স্ট পেপার এটা তো এমসিকিউ জন্য গেল, স্যার লিখিতের জন্য কি করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পোর্শন আসে লিখিত, ওই লিখিতের জন্য কি করব, স্যার লিখিতের জন্য কিচ্ছু করা লাগবে না, এগুলো তো পড়বেন ভালো করে, এগুলো থেকে সবগুলোই তো মোটামুটি ভালো করে ফোকাস করবেন, জ্ঞানমূলকের জ্ঞানমূলকের প্রশ্নগুলো, অনুধাবন টাইপের যে প্রশ্নগুলো সেগুলো একটু ভালো করে দেখবেন। যেমন কোন একটা উক্তি তুলে দিল, উক্তি তুলে দিয়ে সে উক্তির বিশ্লেষণ জানতে চাইলো, যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের তো এরকম 4টা প্রশ্ন আসেই সৃজনশীলের মতো, চা প্রত্যেকটা প্রশ্ন 2.5 করে। আবার যারা সি ইউনিটে পরীক্ষা দেবেন, অর্থাৎ যারা ব্যবসায় শিক্ষা অনুষদে পরীক্ষা দেবেন, তাদের জন্য খেয়াল করে দেখবেন যে মূল বক্তব্য টাইপের প্রশ্ন আসবে 4 নম্বরের। যেমন 2018 শিক্ষাবর্ষে এরকম একটা প্রশ্ন এসেছিল যে লাল শালুকে কেন সামাজিক উপন্যাস বলা হয়, তাহলে এখন আপনার কাছে হয়তো এটা কঠিন মনে হতে পারে, কিন্তু এটা তথ্য ওই যে বললাম বইয়ের একদম শুরুতেই উপন্যাস সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেখানেই আপনি পেয়ে যাবেন। মানে সহজ কথায় আপনি যখন এমসিকিউর জন্য নিজেকে একদম ভালো করে প্রস্তুত করে নেবেন, আপনাকে আর লিখিতের জন্য কোনো টেনশন করতে হবে না। কেন, কারণ এমসিকিউ পড়তে পড়তেই আপনার অনুধাবনমূলক প্রশ্নগুলো ইজিলি কভার হয়ে যাবে, কারণ আপনি তো ওই যে ধরে ধরে পড়ছেন। এই গেল বাংলা প্রথম পত্রের জন্য, এই বাকি 1 মাস যে সময়টা আছে 1 মাস সময়টাতে এই জিনিসগুলোতে ভালো করে ফোকাস করবেন। এবার আসেন তাহলে স্যার বাংলা দ্বিতীয় পত্র অংশের জন্য কি করব, মনে রাখবেন বাংলা দ্বিতীয় পত্র থেকে 3টা টাইপসের প্রশ্ন আসবে। নাম্বার 1 টাইপস হচ্ছে এমসিকিউ, না 2 ধরনের প্রশ্ন আসে বেসিক্যালি, এমসিকিউ আসে আর রিটেন আসে, তবে এই রিটেন এবং এমসিকিউ 3টা জায়গা থেকে আসে। 3টা জায়গা থেকে আসে কি কি, সে 3টা জায়গা হচ্ছে নাম্বার 1 ব্যাকরণ অংশ থেকে আসে, নাম্বার 2 বিরোচন অংশ। অনেকে বলতে পারেন যে স্যার বিরোচন অংশ কি, মানে মুখস্থ অংশ যেটা আর কি, সারাংশ সারমম্ম, হ্যাঁ বিপরীতার্থক শব্দ বাগধারা এগুলো যেগুলো আছে, আর লাস্ট যেটা সেটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষার জন্য যেটা আসে না, ধরো আমি বললাম যে লিখিত পাঠ, এই লিখিত পাঠটা কোত্থেকে আসে আমি এটা বলে দিচ্ছি, আগে ব্যাকরণ অংশ একটু ভালো করে জেনে নিই, ব্যাকরণ অংশের জন্য কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, মানে আমাকে কোন অধ্যায়গুলো ভালো করে দেখতে হবে, ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে, নাম্বার 1 লিখে ফেলতে পারেন উচ্চারণ, বানান, শব্দশ্রেণী, এই শব্দশ্রেণী থেকে কিন্তু প্রশ্নগুলো একদম খুব ইনস অ্যান্ড আউটস আসতে পারে, নিচের কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ, নিচের কোনটি বিশেষ্যের উদাহরণ, বা নিচের কোনটি অনুসর্গ নয়, অথবা একটা বাক্য দিয়ে বলবে যে এই বাক্যে অনুসর্গ কোনটি, তাহলে শব্দশ্রেণী যেটা অর্থাৎ পার্টস অফ স্পিচ, যেটা পার্টস অফ স্পিচের একদম যা আছে যাবতীয় যা আছে সবগুলা থেকে প্রশ্ন আসতে পারে। নাম্বার 4 সমাস, মানে এতটা ইম্পর্টেন্ট এটা আসলে আর বলার অপেক্ষা রাখে না, সমাজ থেকে একটা প্রশ্ন আসবেই, মাস্ট,
মানে মাস প্রশ্ন আসবে লিখে রাখতে পারেন যে অনুসারে আপনি পরীক্ষা দেন। উপসর্গ যেটা আমাদের আজকে ক্লাসের টপিকে আছে, তারপর হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকে মোটামুটি ধরতে পারেন যে আপনি বাক্য রিলেটেড যে বিষয়গুলো আছে ওই বাক্য রিলেটেড বিষয়গুলো এই বাক্যতত্ত্বের জন্য ইম্পর্টেন্ট। আর লাস্ট বাক্যের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, বাক্যের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, কথাটা হচ্ছে এমন, এই যে বানান আপনি পড়বেন, বানান তো আর নির্দিষ্ট কোনো চ্যাপ্টার না, বিভিন্ন চ্যাপ্টারের সমন্বয়ে বানান। তাহলে বানানের কোন অংশটা পড়বেন প্রশ্ন আসতে পারে, সন্ধিটা পড়বেন বানান, মানে তার সন্ধি থেকে যে বানানের সমস্যাগুলো হয়, সন্ধি বিচ্ছেদ যোগে যে বানানের ব্যাপারগুলো থাকে, নত্যবিধান সত্যবিধান, ওখানে দেখবেন যে কতগুলো অশুদ্ধ বানানের ব্যাপার থাকে। কেন হইলো এই নত্যবিধি সত্যবিধানের আন্ডারে বা নিয়মে, সেগুলো একটু ভালো করে দেখবেন। তার মানে বানানটা যখন পড়বেন সেখানে সন্ধি নত্যবিধান সত্যবিধান এটা একটু ভালো করে দেখে নেবেন। আবার এটার সাথে কিন্তু বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের ব্যাপারটাও রিলেটেড, দুটাই কিন্তু শুদ্ধি অশুদ্ধি চিহ্নিত করো, ঠিক আছে। এবার হচ্ছে স্যার বিরোচন অংশ কি কিভাবে কোনগুলা, বিরোচন অংশ তো আমি বললামই, তাও একটু বলে দিই আবার, সমার্থক শব্দ যেগুলো আছে, বিপরীতার্থক শব্দ যেগুলো আছে, বা বিপরীত শব্দ লিখলাম আমি পুরাটা না লিখে, বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন যেটাকে আমরা বলি এক কথায় প্রকাশ, আর আছে স্যার ইয়াস প্রবাদ প্রবচন, বাগধারা। তার মানে এগুলো একটু ভালো করে দেখতে হবে। এখন স্যার আমি কতটুকু দেখবো কি দেখবো, প্রথমে তো আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে ফেলবেন, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে বিগত 5, 7, 10, 12, 15 বছরের যেগুলো আছে আপনার কোশ্চেন ব্যাংক থেকে দেখে নেবেন। এরপরে আপনি বিসিএস এর কোশ্চেনগুলো দেখতে পারেন, বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ 10 থেকে 40 বিসিএস বা 42 বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেখানে আপনি দেখতে পারেন সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন থেকে কী কী আসছে সেগুলো একটু ভালো করে দেখে ফেলতে পারেন। এর বাইরে কি আর দেখার প্রয়োজন আছে স্যার? হ্যাঁ, এরপরে যদি সুযোগ পান দেখবেন না কেন ভাই, পড়াটা তো নিজের কাছে, কিন্তু এতটুকু না দেখলেই নয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ধারণা করা হয় যে বিভিএস এর কোশ্চেন থেকে বা বিসিএস রিলেটেড টাইপের প্রশ্ন থেকে একটা আসবে, আর এগুলো পড়তে পড়তে আপনার অনেকটুকুই জানা হয়ে যাবে, অনেকটুকুই জ্ঞান হয়ে যাবে। সো আশা করতেছি আপনার তত একটা প্রবলেম হবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে চিন্তার যে বিষয় সেটা হচ্ছে লিখিত। স্যার আমি লিখিতের জন্য কীভাবে পড়বো, কী পড়বো বা কতটুকু পড়বো? লিখিতের তো কোনো আসলে ওভাবে সিলেবাস আমরা দেখছি না। হ্যাঁ, লিখিতের জন্য একটা ছোট্ট একটা সিলেবাস আছে, সিলেবাস না মানে এটা আমি বলতে পারেন আমাদের অভিজ্ঞতা, বিগত 3-4 বছর ধরে রিটার্ন পরীক্ষা হচ্ছে। সো 3 বছরের যে একটা প্যাটার্ন আমরা দেখছি, ওই প্যাটার্ন থেকে আমি একটা সিদ্ধান্তে, নীতিগত সিদ্ধান্তে এসেছি যে এই জিনিসগুলো যদি এভাবে পড়েন তাহলে লিখিত অংশটা আপনার কাভার হবে। নাম্বার 1, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটে পরীক্ষা দেন আপনি, আমি স্পেসিফিকলি বলছি না যে সি ডি এ বি এগুলোর কথা বলছি না, আমি সবগুলা দেখে নিতে বলছি, তারপর আমি স্পেসিফিকভাবে বলে দিব কোন ইউনিটে পড়লে আপনি কোনটাতে একটু ভালো করে নজর দিবেন। নাম্বার 1 সেটা হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন এটা হচ্ছে কিসের ট্রান্সলেশন? বঙ্গানুবাদ যেটাকে বলা হচ্ছে, বঙ্গানুবাদ, অর্থাৎ বাংলা করতে হবে আপনাকে, ইংরেজি একটা দেওয়া থাকে। তো এটার বেসিকটা আপনি কোথায় পাবেন? এটার বেসিকটা হচ্ছে আপনাদের 11-12 অনুবাদ নামে একটা চ্যাপ্টার ছিল, অনুবাদ, পারিভাষিক শব্দ, অনুবাদ, এ ধরনের একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারটাই হচ্ছে মূলত এটার একটা বেসিক। তার মানে অনুবাদ এবং পারিভাষিক শব্দ যদি আপনি এখন থেকে একটু কী করতে থাকেন, চর্চা করতে থাকেন, তাহলে যে ট্রান্সলেশন বা বঙ্গ অনুবাদের এই ব্যাপারটা আপনার জন্য কী হয়ে যাবে, খুব সহজবোধ্য হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপরে স্যার আর কী আছে? ইয়াস, সংক্ষিপ্ত রচনা নামক একটা পার্ট আছে, সংক্ষিপ্ত রচনা, এগুলো কিন্তু সকল অনুষদের জন্য ইম্পর্টেন্ট, ডি সি বি, হ্যাঁ সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত রচনা মানে কি? ধরেন 4-5 লাইনের মধ্যে আপনাকে কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে লিখতে হবে। আপনারা ক্লাস 9-10 লিখেছিলেন না অনুচ্ছেদ, ওই অনুচ্ছেদ টাইপের লেখাগুলো আর কি, তবে ওটা ছিল বড়, কিন্তু এখানে আপনার জায়গা দিয়ে দিবে খুব অল্প, খুব ছোট, ওটার মধ্যে লিখতে হবে। সে ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম মেট্রো রেল, মেট্রো রেল নিয়ে আপনি একটা সংক্ষিপ্ত রচনা লেখেন, তাহলে আপনি এখানে কী করবেন 4-5 লাইনের মধ্যে মেট্রো রেল জিনিসটা কী সেটাকে উপস্থাপন করবেন। তবে চেষ্টা করবেন, যেহেতু এখানে লেখার সুযোগ খুব কম, 4-5 লাইন, তার মানে এমন 4-5টা লাইন আপনি নিয়ে আসবেন সেটা আপনার লেখার মানটাকে কী করে অনেক বেশি বৃদ্ধি করে। হুদাই হর হামেশা ওই যে অপরিসীম, গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় টাইপের কথাগুলো লিখে খাতা ভরাবেন না, কারণ টিচাররা কিন্তু আপনার দেখেন, এটা আপনিও জানেন আমিও জানি, 5 লাইনের যে লেখা, এত ছোট লেখা টিচাররা ওই 5 লাইন পড়বে না, কারণ তাদের অনেক খাতা কাটতে হবে। তো তারা দেখবে যে আপনার সেন্টেন্সের গাঁথুনিটা কী, আপনার বাক্যের গাঁথুনিটা কী, 1 লাইন পড়লে এরা মেপে ফেলবে আপনারা আপনি কোন মানে কতটুকু যাইতে পারেন। 5 লাইন 10 লাইন ওদের পড়ার প্রয়োজন নাই, যে কোনো শিক্ষক
বা যে কোনো পরীক্ষক বা যে কোনো ইভ্যালুয়েশনকারী যখন আপনার লেখাটা একটা লাইন পড়বে, জাস্ট একটা লাইন, ফার্স্ট টপিক সেন্টেন্সটা পড়বে, অথবা স্যার যদি প্রথমটা চোখে না পড়ে লাস্টের কনক্লুশনটা সে দেখবে, সে নিজে মানে সে নিজেই বুঝে যাবে, তিনি নিজেই বুঝে যাবেন যে আপনার ক্ষমতা কদ্দূর, আপনি কদ্দূর দৌড়াইতে পারবেন। সো সেই জন্য আমি আবার বলবো, ভাববেন প্রয়োজনে দুই মিনিট। ধরেন লেখাটার জন্য আপনার পাঁচ মিনিট সময় পাইছেন, আপনি প্রয়োজনে দুই মিনিট আপনি ভাববেন, ক্ষেত্র বিশেষে তিনটা মিনিটও ভাবতে পারেন, এবং প্রশ্নের মধ্যে আপনি পয়েন্টগুলোকে আলাদা করে কি করবেন দিয়ে দিবেন, যে মানে লিখে রাখবেন যে এই পয়েন্টটা আমি আলোচনা করব, বাকি দুই মিনিটে আপনি লিখবেন। কিন্তু আমরা কি করি, প্রশ্ন পাওয়া মাত্রই জাগ দে বাবা বলে কি করি লেখা শুরু করি, এটা কখনোই করবেন না। যে কোনো কনস্ট্রাকটিভ লেখায় লেখার একটা কি থাকে, বিশেষত্ব থাকে। পত্রিকা টত্রিকা পড়েন এই কয়েকদিন, দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন লেখার গাঁথুনিগুলো কিভাবে আসে। পত্রিকাও স্পেসিফিকলি বাদ দেন, সম্পাদকীয় আছে কিছু যেগুলো আমরা পড়ি না, বাদ দিই। বিনোদন পাতার খেলার পাতায় চলে যায়, প্রথম পাত্র উল্টার পরে বিনোদন পাতার খেলার পাতায় চলে যায়। এখন থেকে বিনোদন পাতার খেলার পাতার পাশাপাশি মাঝখানে দেখবেন কিছু কলাম টালাম লিখে বিভিন্ন ভদ্রলোক, বেশি দরকার নাই, দশটা বিশটা পড়েন না, পাঁচ দিন দশ দিন পনেরো দিন পড়েন না, তাহলে আপনি বুঝতে পারবেন যে লেখার কোয়ালিটিটা কি, কীভাবে লেখার গাঁথুনিটা দিতে হয়। তো যাই হোক, এটা কিসের জন্য, সংক্ষিপ্ত রচনার জন্য। এই ধরনের বিভিন্ন টপিক আছে সংক্ষিপ্ত রচনায়, শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাঙালির নববর্ষ, আমার কথা হচ্ছে যে এই টপিকই দিক না কেন আমাকে কি করতে হবে, ওখানে চার থেকে পাঁচটা লাইন খুব ভালো করে লিখতে হবে। এরপরে আসেন বাক্যশুদ্ধি, বাক্যশুদ্ধি এটা ডি ইউনিটের জন্য খুবই ইম্পর্টেন্ট, ডি ইউনিটের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা সমন্বিত অনুষদে পরীক্ষা দেবেন। বাক্যশুদ্ধি অর্থাৎ চলিত রীতির বাক্যটিকে শুদ্ধ করে লিখে, ওই ধরনের একটা প্রশ্ন পাবেন আপনি, ঠিক আছে। সো এগুলো এই তিনটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে, তার মানে এই যে বানান যখন পড়বেন, বানানের মধ্যে বাক্যশুদ্ধিটা, যে বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগটা ভালো করে দেখে নেবেন, কারণ ডি ইউনিটে যারা পরীক্ষা দেবেন এখান থেকে প্রশ্ন পাবেনই। আর এর বাইরে যারা এই ইউনিট আছেন, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট আছেন, যদিও এখানে সায়েন্স নাই, তাও যেহেতু কথা আসছে, কথা প্রসঙ্গে একটু বলি, ওই সমার্থক শব্দ, বাগধারা, বাক্য সংকোচন এগুলো আসতে পারে, একটা ট্রান্সলেশন। হ্যাঁ, ট্রান্সলেশন মানে হচ্ছে কয়লা ধুইলে ময়লা যায় না, এটা ট্রান্সলেশন কি, এই ধরনের কিছু ট্রান্সলেশন আপনি কি করতে পারেন, করে নিতে পারেন। তবে এটা সি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, কারণ ট্রান্সলেশন মানে এখানে যে আপনাকে বাক্যই দিবে তা না, পাঁচটা মানে বাক্য বলতে একটা অনুচ্ছেদ দিবে তা না, পাঁচটা বাক্যও দিয়ে দিতে পারে, ওই পাঁচটা বাক্য থেকে আপনাকে কি করতে পারে, এক লাইনের কিছু বঙ্গানুবাদ করতে হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ইংরেজি, বাংলার জন্য ইংরেজিতেও সেম পোর্শনটা পাবেন, ইংরেজিতেও সেম পোর্শন পাবেন, তখন সেটা হবে বাংলা থেকে ইংরেজি, আর বাংলাতে যেটা পাবেন ইংরেজি থেকে বাংলা, সেই জন্য এটাকে বলা হচ্ছে বঙ্গানুবাদ। ওকে, তাহলে এই যে বাকি একটা মাস সময় আছে, এই একটা মাস সময়তে আপনি কি করেন, এই জিনিসগুলো ভালো করে দেখেন। দেখেন বিশ্ববিদ্যালয়ের নাটাকার পেছনে 99% ছেলেমেয়ের সমস্যাটা হচ্ছে, এই জায়গায় তারা জানে না যে কোনটা পড়তে হবে আর কোনটা বাদ দিতে হবে। সব কিছু পড়লে আপনার বদহজম হবে, আপনি নিজেই দেখেন না, ইফতারে সব কিছু যখন খান তখনই তো সমস্যা হয়, পরিমিত খান, অল্প করে খান, সব কিছু থেকে একটু একটু খান, দেখবেন যে আপনার খাওয়াটাও ভালো থাকে, আপনার শরীরটাও ফিট থাকে। সব কিছু খাইলে তো হবে না, এই যে জিনিসগুলো যেগুলো দিলাম, আগামী এক মাসে এভাবে পড়তে থাকেন, আশা করি ভালো কিছু হবে। তাহলে আসেন আজকের টপিকটার দিকে একটু তাকান, সবাই দেখেন তো আজকের টপিকে একটু খেয়াল করে দেখেন তো কি আছে, তিনটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, 52 দিনগুলো আছে, ফেব্রুয়ারি 1970 আছে, আবার ওদিকে উপসর্গ আছে, তার মানে চিন্তা করতে পারেন আপনি কতটা গুরুত্বপূর্ণ টপিক আজকের আলোচনায়। তাহলে আমাকে বলেন প্রথমে, আমি একটু বাংলা, যেহেতু বাংলা প্রথম পত্র, আবার বলছি পড়ালে তো পড়ানো যায়, অনেকভাবে পড়ানো যায়, আমি একটা হালকা ধারণা দিয়ে দিব, সেকেন্ড পেপারটাতে চলে যাব। তো হালকা ধারণাটা হচ্ছে কি, 52 দিনগুলো থেকে আপনারা এতদিন যেভাবে পড়তেন এখন আর সেভাবে পড়বেন না, মানে এতদিন কীভাবে পড়তেন, দুই চারটা প্রশ্ন দেখতেন, দেখে চলে আসতেন, এখন থেকে আপনার একদম পুঙ্খানুপুঙ্খভাবে, যেমন আমি এখন যে প্রশ্নটা রাখবো অনেকে উত্তর করতে পারবেন না, যে বঙ্গবন্ধুকে যে জেলগেট থেকে নারায়ণগঞ্জ জাহাজঘাটে নিয়ে যাওয়া হয় এই সময়টা কখন, এটা কি রাতের সময় না দিনের সময়, দেখছেন কত কনফিডেন্টলি আপনারা উত্তর দিচ্ছেন, কিন্তু ভুল উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে দিনের সময়, এখানেই হচ্ছে মূল ব্যাপার। দেখছেন প্রথম প্রশ্ন করলাম, এখানেই আপনারা ভুল করে বসে আছেন, সময়টা হচ্ছে দিনের সময়। এখন আপনারা অনেকে হয়তো আমার সাথে একমত না, কারো কাছে বই আছে, বই আছে কারো কাছে, বইটা বের করেন, দেখেন এই যে পড়েন না যে পুঙ্খানুপুঙ্খভাবে, না মেইন বই আছে কারো কাছে, কেউ আনছেন, যদি আনেন আমাকে বইটা দেন, আমি হাতে নাতে দেখা দিচ্ছি, বের করে দেন, আমাকে বের করে দেন, 52 দিনগুলোটা বের করে দেন। দেখেন আপনারা যে এতদিন পড়েন নাই বা পড়ান, পড়াতে যে আপনাদের কত ঘাটতি আছে এই ঘাটতিটা আমি দেখা দিচ্ছি, 133, এই যে দেখেন আমার কথা আমি জানি অনেকে বিশ্বাস করবেন না, প্রমাণ আমি হাতে নাতে দেখা দিচ্ছি, দেখেন
15 ফেব্রুয়ারি তারিখে সকালবেলা আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো, দেখছেন? আমি কিন্তু কি করি নাই, মুখস্থ কোনো কিছু বলি নাই। এই যে বইয়ে একদম হুবহু আছে যে 15 ফেব্রুয়ারি তারিখে সকালবেলা আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো, এই কথা বলে যে আমার সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপার নিয়ে। আমি যখন জেল গেটে পৌঁছলাম একটু পরে মহিউদ্দিনকে নিয়ে আসা হয়েছে। কয়েক মিনিট পর আমার মালপত্র কাপড় চোপড় বিছানা ইত্যাদি নিয়ে বললো যে এই কাজ করেন আপনারে ফরিদপুর জেলে ট্রান্সফার করা হয়েছে। তাহলে আপনি আমাকে বলেন, আমি কি এগুলো মুখস্থ বলতেছি? সে এতদিন কিভাবে পড়ছেন আর এখন আপনাকে কিভাবে পড়তে হবে? বঙ্গবন্ধুকে জেল গেটে নিয়ে আসা হয় সকাল 9টা নাগাদ। তিনি কি বলে যে তাকে প্রস্তুতি নিয়ে বলে যে 11টায় জাহাজ, ঠিক আছে কিনা। তিনি 10টা বাজায় দেন, তৈরি হইতে হইতে আরো আধা ঘন্টা দেরি করেন। এভাবে তিনি কি 10:30টায় বের হন। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনি পারবেন, এগুলো টাইম লাইন আছে। 15 তারিখে কি হয়েছিল, 16-17 তারিখে কি হয়েছিল, 18 তারিখে কি হয়েছিল, এই টাইম লাইনগুলোই আপনাকে কি করতে হবে, ধরে ধরে পড়তে হবে। কত তারিখে বঙ্গবন্ধু অসুস্থ হয়ে যান, কত তারিখে তার শারীরিক অবস্থা খারাপ থেকে খারাপের দিকে হতে থাকে, কত তারিখে তার মুক্তির অর্ডার আসে, এই জিনিসগুলো, এগুলো ভাই এতদিন যেভাবে পড়ছেন এভাবে পড়ে আর লাভ নাই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি প্রশ্নকর্তা থাকবেন, তিনি জানেন আপনার দুর্বলতা কোনো। দেখেন, আমার মতো একটা কোচিংয়ের মাস্টার যার কোনো যোগ্যতা নাই, কোনো কিছু নাই, সে আপনাকে একটা প্রশ্ন করে আটকে ফেলতে পারলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি শিক্ষক আছেন, যার গবেষণায় আছে তার থেকে 5টা, সে আপনাকে কী লেভেলের প্রশ্ন করে আটকাতে পারেন এবার, বুঝছেন? তার মানে আপনি নিজেকে কী করবেন, ঠিক সেভাবে প্রস্তুতি মানে প্রস্তুত করে রাখবেন। ওকে, এরপরে আসেন 52 দিনগুলো নামে প্রথম যে আরেকটা প্রশ্ন, এটা যে দিনগুলো নাকি দিনগুলি বলেন তো, না দেখে অনেকে জানেন, অনেকে গুলি মনে করেন, এটা দিনগুলো, 52 দিনগুলো। এবং এই নামে কিন্তু কোনো লেখা বঙ্গবন্ধুর ছিল না। বঙ্গবন্ধুর যে লেখাটা ছিল সেটা ছিল অসমাপ্ত। আরো একটা মজার কথা বলি, এই লেখাটা বঙ্গবন্ধু নিজে দেন নাই। এটা কি করেছিলেন শেখ হাসিনা, কি করেছিলেন দিয়েছিলেন, মানে যেহেতু তার তার বাবার কি লেখাটা পরিসমাপ্তি হয় নাই, আত্মজীবনী লিখতে বসছিলেন, পরিসমাপ্ত করার সম্ভাবনায়, সেই জন্য তিনি কি করেছিলেন নামটা চুজ করে বলেছিলেন, যেহেতু এটা অসমাপ্ত রয়ে গেছে আত্মজীবনীটা, তাহলে এটার নাম দিয়ে দেওয়া হোক অসমাপ্ত আত্মজীবনী। ঘটনা হচ্ছে, বঙ্গবন্ধু যখন 1967-এ আগরতলা ষড়যন্ত্র মামলার জন্য বন্দী অবস্থায় ছিলেন জেলখানায়, সে সময় তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব বা রেনু, তিনি তাকে অনুরোধ করেন বা তাকে বিভিন্নভাবে এই কথা তার সামনে নিয়ে আনেন যে আপনার তো জীবনটা অনেক বর্ণাঢ্যময়, তো এই জীবনটা নিয়ে তো আপনি কী করতে পারেন, কিছু জিনিস লিখে রাখতে পারেন, পরে আবার শেষ বয়সে গিয়ে আপনার যদি স্মৃতি কাজ না করে। তো বঙ্গবন্ধু তার এই পরামর্শে, কার, শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের পরামর্শে তিনি লিখতে শুরু করেন। এবং লিখতে লিখতে তিনি কত সাল পর্যন্ত আসেন, 1955 সাল পর্যন্ত আসেন। এই 1955 সালে আসতেই তাকে কি করা হয়, ওখান থেকে স্থানান্তর করে সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। তখন আর বঙ্গবন্ধুর পক্ষে লেখাটা কন্টিনিউ করা কি হয় না, সম্ভব হয় না। তার মানে অসমাপ্ত আত্মজীবনী যে লেখাটা আছে, এই লেখাটায় কত কত সালের ঘটনা স্থান পেয়েছে, 1955 পর্যন্ত ঘটনা স্থান পেয়েছে। এবং 1955-র যদি ঘটনাটাকে আমরা দেখি, তাহলে এটার মধ্যে 1952 পড়ে, ওই 1952-র মাত্র 15-20 দিনের যে কাহিনী, সেই 15-20 দিনের কাহিনী চয়ন করা হয়েছে কোথায়, 52 দিনগুলোতে, আমাদের 52 দিনগুলো নামে লেখাতে। ঠিক আছে, আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? তাহলে 52 দিনগুলো লেখাতে, যে 15-20। এখন অনেকে প্রশ্ন করতে পারেন এই লেখাটা এখানে দেওয়ার মানে কি। আমরা অনেকেই বঙ্গবন্ধুর অবদান, কৃতিত্ব বা স্বাধীন বাংলাদেশে তার জন্মের সাথে সম্পৃক্ত তার ইতিহাসকে কি করি, অস্বীকার করে রীতিমতো। আমরা মনে করি 7ই মার্চের ভাষণ দিয়েই বঙ্গবন্ধু কি হয়ে গেছেন, অনেক বেশি ফেমাস বা জনপ্রিয় হয়ে গেছেন। বিষয়টা আসলে তা না, বঙ্গবন্ধু একদম যত ধরনের আন্দোলন ছিল বাংলাদেশের পূর্ব পাকিস্তানে, যাই বলি না কেন, পূর্ব পাকিস্তানের ইতিহাসে যত আন্দোলন ছিল প্রত্যেকটা আন্দোলনের সাথে বঙ্গবন্ধু সম্পৃক্ততা ছিল কি, ওতপ্রোতভাবে। এবং তিনি ছিলেন রাজবন্দী, রাজবন্দী বলা হয় রাজনৈতিক কারণে যারা বন্দী থাকেন। এই যে তাকে বিনা বিচারে দিনকে দিন জেলে আটকে রাখা, আপনারা কি জানেন এই লেখাটা যখন তিনি লিখছেন তারও আগ থেকে প্রায় 1.5 বছর তিনি জেলখানায় বন্দী। এবং এটাই ছিল পাকিস্তান সরকারের দমন নিপীড়ন বা যেটাকে আমরা বলি নির্যাতনের ব্যাপার রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে। সচরাচর কাউকে জেলে যদি গ্রেফতার করা হয় বা জেলখানায় নিয়ে যাওয়া হয়, তাকে পরদিনই বা 2-1 দিনের মধ্যে তাকে কোথায় তুলতে হয়, আদালতে তুলতে হয়, কেন, তার বিচারিক প্রক্রিয়ায় সম্মুখীন করার জন্য। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার, আর স্পেসিফিকলি যদি বলি মুসলিম লীগ সরকার, বঙ্গবন্ধু এবং তার সহকর্মীদের তুলে নিয়ে যেতেন ঠিকই, কিন্তু তাদেরকে বিচারের আওতার মুখোমুখি না করে তাদের জেলখানার একটা অন্ধকার কারাপ্রকোষ্ঠে কি করে রাখতেন, আবদ্ধ করে রাখতেন। এই যে জুলুম করা, তাদের ব্যক্তি স্বাধীনতা বা তাদের যে মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা, এই বিষয়গুলোর জন্য বঙ্গবন্ধু এবং তার সহকর্মী পরবর্তীকালে জাসদ নেতা মহিউদ্দিন আহমেদ সিদ্ধান্ত নিলেন যে না, এভাবে আর চলতে দেওয়া যায় না,
আমরা অনশন করবো। এখন অনশন করলে লাভটা কি? অনশন করে লাভটা হচ্ছে কি, অনশন করাই হয় মৃত্যুর জন্য। সহজ কথা হচ্ছে কাইন্ড অফ মানে যেটা বলে স্যাবোটেজ বা অন্তর্ঘাত বা সুইসাইডাল সুইসাইডাল একটা ডিসিশন। তো এই সুইসাইডাল ডিসিশন কেন বঙ্গবন্ধু নিয়েছিলেন? দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। কারণ বঙ্গবন্ধু তখন ছিলেন প্রথম সারির একজন নেত্রী, নেতা, নেতা। তাহলে তিনি তখন এই সিদ্ধান্তে এসেছিলেন যদি কোনোভাবে তার মৃত্যুটাও কি করতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, যারা তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ, প্রত্যেককে উদ্বুদ্ধ করতে পারে, অনুপ্রাণিত করতে পারে, তাহলে হয়তো এখান থেকে একটা আন্দোলন কি ঘটবে, দানা বেঁধে উঠবে, এবং সেই আন্দোলনের কারণে একটা একটা বড় সড় একটা কি মানে পাকিস্তানের বিরুদ্ধে যাওয়ার একটা কি থাকবে, প্রবণতা থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে কি, বঙ্গবন্ধু হচ্ছে যখনই জেলখানায় ছিলেন যে সময়টাতে, সেই সময়টাতে 21 ফেব্রুয়ারির ঘটনাটা ঘটেছিল। এবং এই 21 ফেব্রুয়ারির ঘটনাটা ঘটছিল কোথায়? ঢাকায়। বঙ্গবন্ধু তখন ফরিদপুর জেলে বন্দী, এবং আশেপাশে বঙ্গবন্ধুকে নিয়েও কি হচ্ছিল, স্লোগান হচ্ছিল রাজনৈতিক বন্দী হওয়ার দরুন। তাহলে এই যে ইনফরমেশনগুলো ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই 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 মাথায় ঢুকে রাখতে হবে। ফরিদপুরে তিনি নামেন, ঠিক আছে, না তিনি নামেন গোয়ালন্দঘাটে, সেখান থেকে ফরিদপুর জেলের উদ্দেশ্যে যান তিনি। এখানে বলা আছে তা যে গোয়ালন্দঘাট এটা হচ্ছে ফেরিঘাট, সেখান থেকে নেমে তারপরে তিনি কোথায় যান, ফরিদপুরে যান। তারপরে তিনি কেন নাস্তা করতে গিয়েছিলেন, নাস্তা করার পিছনে তার প্রবণতা ছিল, তিনি চেয়েছিলেন যে হ্যাঁ কারোর সাথে যদি দেখা হয়, চিনি পরিচিত, যেহেতু ফরিদপুর তার নিজের জেলা, কারোর সাথে যদি দেখা হয়ে যায় তার ইনফরমেশনটা তিনি তাকে পাস করতে পারবেন। বর্তমান সময়ের মতো এত সুযোগ সুবিধা তখন ছিল না, এতটা যোগাযোগ প্রযুক্তি বা মাধ্যম এতটা কি ছিল না, খুব দ্রুততার সহিত বা ফ্রিকোয়েন্ট ছিল না, যা চাইলেও যে কোনো তথ্য খুব সহজেই কি করা যেত না, একজন থেকে আরেকজনের কাছে হস্তান্তর করা যেত না। তাহলে বঙ্গবন্ধু এ ধরনের সুদূর প্রসারী বা দূরদর্শী চিন্তাভাবনা ঠিকই করতেন, আর করতেন বলেই তিনি আসলে কি একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে কি করেছিলেন সেই সময়টাতে অধিষ্ঠিত হতে পেরেছিলেন। এবং পরবর্তী সময়ে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের যে সূচনা লগ্ন বা অভ্যুত্থান, সেখানে তার একটা গুরুত্বপূর্ণ কি ছিল, ভূমিকা ছিল। তো সব কথা, শেষ কথা হচ্ছে ভাই, কথা বললে এভাবে এক ঘন্টা বলে যেতে পারবো, এটা কোনো মানে কোনো ব্যাপার না, কিন্তু দিন শেষে হচ্ছে আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু গুরুত্বপূর্ণ। আজকে বাসায় গিয়ে এটা একটা টাইমলাইন ভাগ করে ফেলবেন। টাইমলাইনটা কেমন? 15 ফেব্রুয়ারির ঘটনাগুলো কি কি সেগুলো একটু ভালো করে আপনি খাতার মধ্যে তুলে ফেলবেন, মানে 15 ফেব্রুয়ারিতে যে যে ঘটনাগুলো ঘটছিল আপনি এখানে পাবেন, টাইমলাইনগুলো আলাদা করা আছে। তারপরে 16-17 ফেব্রুয়ারিতে কি হয়েছিল, তারপরে 18 ফেব্রুয়ারিতে কি হয়েছিল, 19 তারিখের ঘটনাগুলো কি, 20 তারিখের ঘটনাগুলো কি, এভাবে করতে করতে 27 তারিখ তার মুক্তির অর্ডার আসে। তার 2 দিন পরে বঙ্গবন্ধুর কি হয়, মানে এর পরের দিন জেলগেটে তার বাবা তার সাথে দেখা করতে আসে, এরপরের দিন তার মুক্তি হয়। 2-5 দিন পরে বঙ্গবন্ধু কোথায় পৌঁছান, তার নিজের বাড়িতে পৌঁছান। সেখানে তো আমরা দেখি যে একটা হৃদয় বিদারক অবস্থা সৃষ্টি হয়, যেখানে তার সন্তান তাকে চিনতে পারে না, তার বড় মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছে যে হাসু আপা তোমার আব্বুকে একটু আমার আব্বু ডাকে। এই যে বঙ্গবন্ধুর যে ত্যাগ, অনেকে হয়তো এই ত্যাগটাকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন, তাহলে এই কথাগুলো পড়লেই বোঝা যায় আসলে ত্যাগটা কতটা মহান। যে তার জেলখানায় বন্দি থাকার কারণে তার পরিবার থেকে এতটাই বিচ্ছিন্ন তিনি ছিলেন, যে দিনকে দিন এতটাই বিচ্ছিন্ন ছিলেন যে তার নিজের ওরসজাত সন্তানও পর্যন্ত তাকে কাছে না পেয়ে তার চেহারা কি করতে পারছে না, চিনতে পারছে না। সচরাচর আমরা কি দেখি, সন্তানরা কি করে, বাবা মা এদেরকেই তো প্রথমে চিনতে শিখে, কিভাবে চিনতে শিখবে, কারণ এদের সাথেই তো তাদের থাকাটা বেশি হয়। সেক্ষেত্রে বঙ্গবন্ধু এতটাই কি ছিলেন, পরিবার থেকে আলাদা ছিলেন, ডিটাচ ছিলেন, তার সন্তানের সাথে তার কি দেখা হওয়া বা পরিচিত হওয়ার যে সুযোগ, সে সুযোগ কখনোই ছিল না। যেখানে দেখা গেছে তার 2-3 বছরের বাচ্চা বা 4 বছরের যে বাচ্চাটা বা 5 বছরের যে বাচ্চাটা, সেই বাচ্চাও পর্যন্ত কি তাকে চিনতে না পেরে তার বড় মেয়েকে তার পরিচয় জিজ্ঞেস করে তাকে বাবা ডাকার অনুরোধ জানায়। তাহলে এই যে দেশের জন্য বা স্বজাতির জন্য যেটাকে বলি, যে নিজের জীবনকে তুচ্ছ করে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, হ্যাঁ সকল মানে যতটুকু ত্যাগ স্বীকার করা যায়, এই ত্যাগগুলো স্বীকার করে নিজেকে একটা অবস্থানে নিয়ে আসা বা সবার জন্য আন্দোলনে লিপ্ত হওয়া, বিপ্লব সংগঠন করা, এই বিষয়গুলোর জন্যই আসলে বঙ্গবন্ধুর নাম বাংলাদেশের ইতিহাসে আজীবনের জন্য কি হয়ে গেছে, একদম লিপিবদ্ধ হয়ে গেছে। আপনি হয়তো বলতে পারেন যে আমার নাম বা অমুক নেতার নাম কেন এত উচ্চারিত হয় না, কেন সব জায়গায় আমি বঙ্গবন্ধুর উচ্চারণটা হতে দেখি। বঙ্গবন্ধু এমনগুলো কাজ করেছিলেন বা এমন একটা অবস্থানে তিনি ছিলেন বা এমন কিছু সম্পৃক্ততা তার ছিল বাংলাদেশের স্বাধীন অভ্যুত্থানের ইতিহাসে, যে বঙ্গবন্ধুর নাম চাইলেও হয়তো অনেকে চাইবে কিন্তু আর সেটাকে মুছে ফেলার আর সেই সুযোগটা হবে না। এরকম অনেক 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 ইয়ে হয়েছিল, কি বলে যে ভ্রান্ত চেষ্টা হয়েছিল বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য, কিন্তু পারা যায় নাই। এবং আশা করি আর বাংলাদেশ যতদিন থাকবে বেসিক্যালি মহান সৃষ্টিকর্তার কৃপা বা আশীর্বাদ বা প্রার্থনার জনিত যতটুকু যাই থাকুক না কেন, এরপরে আর বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ থেকে মোছা যাবে না, মোছা যায় না আসলে, এভাবে কখনো সম্ভব হয় না। শুধু বঙ্গবন্ধু না, যে কোনো ত্যাগী নেতা, যে কোনো আন্দোলনকারী যারা দেশের জন্য নিজেছে, মানে বরকত, সালাম, জব্বার, সফিউর, এদের নাম কখনো মুছবে না। কারণ 21 ফেব্রুয়ারি যে দিনটা আসবে
ওই দিনটাতে কি আমাদের একবার হইলো বরকতের নাম উচ্চারণ করতে হবে, শফিউরের নাম উচ্চারণ করতে হবে। এখানে কোনো রাজনৈতিক মানে ব্যাপার বা রাজনৈতিক ব্যাখ্যা আমি প্রদান করছি না, আমি প্রদান করছি যে একটা মানুষ ত্যাগের এতটাই ঊর্ধ্বে উঠে যান যে তাকে চাইলেও আর সেই ত্যাগ থেকে সেই আন্দোলনের ইতিহাস থেকে আর কি করা যায় না, মুছে ফেলা যায় না। এই তাহলে আপনারা এইভাবে টাইমলাইন করে পড়ে ফেলবেন, বিশেষ করে যে লাইনগুলো আছে, যেমন মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, অথবা বাপের কালের যানটা কি রাস্তা দিবে নাকি, এই ধরনের লাইনগুলোর ব্যাখ্যাগুলো কি বা এগুলো কোন উদ্দেশ্যে কি ব্যাপারে বলা হয়েছে এই ব্যাপারগুলো আপনারা দেখে নেবেন। আমি আরও কথা বলতে পারতাম বা বলতে পারি, কিন্তু দেখা যাচ্ছে কি এগুলো বলে আসলে লাভ নেই, এগুলো আপনার পড়ার বিষয়, অনুধাবন করার বিষয়। যদি কোনো প্রশ্ন থাকে এরপরে তো সলভ ক্লাসগুলো আসতেছেই, ঠিক সেই সলভ ক্লাসগুলোতে প্রশ্নগুলো করবেন বা প্রশ্নগুলো উপস্থাপন রাখবেন, ঠিক আছে। এরপর আসেন ফেব্রুয়ারি 1969, এটা যখন আপনি পড়বেন মাথায় রাখবেন ফেব্রুয়ারি 1969 লেখা হচ্ছে আসলে 1969 সালে। এখন আমরা বর্তমানটাকে হিসাব করবো কি 1969-এ আছি, যখন এই কবিতাটা আমরা পড়বো আমরা ধারণা করবো আমরা 1969-এ আছি, আমাদের জন্য বর্তমান হচ্ছে 1969। কিন্তু যদি বলি যে কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, তার মানে কোন ঘটনাকে আধারিত করে ফেব্রুয়ারি 1969-এর ঘটনাটা লেখা হয়েছে, তখন আমরা সেটাকে বলবো 1952। সহজ ভাষা দেখেন আবারও 1969 এটা হচ্ছে বর্তমান হিসেবে চিন্তা করবো, 1952 এটার প্রেক্ষাপটটা বিবেচনা করবো কি মানে প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ডটা বিবেচনা করবো 1952-তে। তো স্যার এত কাহিনী কেন করবো, এই জন্য করবো 1969-কে কবি কী করেছেন মিলিয়ে দিয়েছেন 1952 বা 1952-র সাথে, অর্থাৎ তিনি বলতে চান যে 1969-এর যে পরিস্থিতি, এই পরিস্থিতির ঘটে যাওয়া পরিস্থিতিগুলোর মিল আছে কিসের সাথে, 1952 সালের এই ঘটনাগুলোর সাথে, এবং আমরা 1952 সালে যে বিজয় অর্জন করেছিলাম সেই অনুপ্রেরণাকে ধারণ করে আমরা 1969 সালেও কী করছি আন্দোলনে বা সংগ্রামে লিপ্ত হচ্ছে। ঘটনাটা হচ্ছে এরকম, 1969 সালে 23 এবং 24 ফেব্রুয়ারি ঢাকায় কী হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, শুধু ঢাকায় বলবো না পুরো বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল। গণ অভ্যুত্থান কাকে বলা হয়, গণ অভ্যুত্থান বলা হয় যখন কোনো একটা নির্দিষ্ট দাবিতে ছাত্র শিক্ষক জনতা যা আছে অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসে, তখন সেটাকে বলা হয় গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানটা হয়েছিল কিসের, এই গণ অভ্যুত্থানটা হয়েছিল সামরিক শাসনের বিরুদ্ধে, অর্থাৎ সামরিক সরকার যে ছিল আইয়ুব খান তার পতনের দাবিতে 1969 সালের 23-24 ফেব্রুয়ারি পুরো বাংলাদেশে কি হয়েছিল, গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখন এরকম একটা গণ অভ্যুত্থান কবি বলছেন হয়েছিল কখন, 1952 সালে, সেটা হয়েছিল কিসের দাবিতে, ভাষার দাবিতে। তার মানে তিনি দেখছেন বর্তমানে ঠিক সেই সময়কার মতো আমাদের 1969 সালেও আজকে সব কিছু রক্তাক্ত, পথ বা পথঘাট মাঠ প্রান্তর যেখানেই তাকানো হোক না কেন পাকিস্তানিদের নির্যাতনের চিত্র দৃশ্যমান, চতুর্দিকে মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ, অর্থাৎ মানুষকে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে, হ্যাঁ মানুষের যে স্বাভাবিক দিন বা পরিস্থিতি সেটাকে কী করে রাখা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। তার মানে তিনি বর্তমানের যে প্রেক্ষাপটটা চিত্রটা সে চিত্রটাকে উপস্থাপন করেছেন, এবং তিনি এটাও দেখিয়েছেন যে তাই 1969, তার মানে এত নির্যাতনের পরে এত আন্দোলনের পরে তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে, তার মানে এই যে গণ অভ্যুত্থানে যারা কী করেছিলেন আন্দোলনকারী হিসেবে ছিলেন সেই আন্দোলনকারীদেরকে তিনি মিলিয়ে দিয়েছেন কিসের সাথে, মিলিয়ে দিয়েছিলেন যে 1952 সালে সেই ভাষা আন্দোলনকারী বরকত সালামের সাথে। তিনি বলছেন সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, তার মানে আজকে পুরো বাংলায় যেন সালামের মুখ কি হচ্ছে প্রতিফলিত হচ্ছে, যেই ছেলের দিকে তাকানো হোক না কেন, হ্যাঁ যেই যে তরুণ বা যে যুবার দিকে তাকানো হোক না কেন মনে হচ্ছে সেই সাধারণ কেউ নয়, সেই সালামের মুখায়ব বা প্রতিচ্ছবি তার মুখে। তারপরে প্ল্যাকার্ড নিয়ে যেরকম কি করছে, স্বৈরাচারের পতন হোক গণতন্ত্র মুক্তি পাক, এ ধরনের স্লোগান যে দিচ্ছে, তিনি বলছেন নক্ষত্রের মতো ঝরে অবিনাশী বর্ণমালা। তার মানে 1952 সালে বরকত সালামরা যেভাবে কি করেছিল প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছিল, 1952 সালের সেই ভাষা আন্দোলনের পক্ষে যারা তারা যেভাবে রাস্তায় নেমেছিল, আজকে 1969 সালে সেভাবে প্ল্যাকার্ড নিয়ে ফেস্টুন নিয়ে ব্যানার নিয়ে সালামেরই মতো তরুণ সমাজ কি করেছে রাজপথে নেমেছে। এবং তিনি লাস্টে গিয়ে বলছেন এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবে বিশাল চত্বরে হৃদয়ে রহিত উপত্যকা। তার মানে আমাদের অন্তরে আমাদের হৃদয়ে এমন একটা কোণা আছে বা এমন একটা স্থান আছে যে স্থানে আমরা সযত্নে ধারণ করে রেখেছি একটা ফুল। অনেকে বলতে পারে স্যার এখানে ফুলটা কি, ফুল বলতে তিনি বুঝাতে যাচ্ছেন কাকে, বাংলা ভাষাকে। তিনি বলছেন সেই বাংলা ভাষাটাকে আমরা এমনভাবে ধারণ করেছি, সেই বাংলা ভাষার সাথে সম্পৃক্ত আন্দোলনকে এমনভাবে ধারণ করেছি যে সেটা আমাদেরকে কি করে শিহরণ জায়গায় ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে দুঃখে ছায়া। তার মানে আমাদের জাতীয় জীবনে আমাদের যতগুলো আন্দোলন সংগ্রাম আছে
সেই আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা হিসেবে কাজ করে সেই বাংলা ভাষাটা। আর যে বাংলা ভাষাটা আমরা অর্জন করেছিলাম বীরের রক্তে, অর্থাৎ সে বরকত সালাম শফিউজ্জব্বারদের রক্তের বিনিময়ে, দুঃখিনী মাতার অশ্রু জলে, তাদের মায়েদের চোখের জলে, সন্তান হারানোর বেদনায় তারা যে কান্না করেছিলেন সেই চোখের জল এবং তাদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলা ভাষাটা পেয়েছিলাম, সেই বাংলা ভাষাটাই আমাদেরকে অনুপ্রাণিত করে। কিসে অনুপ্রাণিত করে? জীবনের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে, অর্থাৎ বাংলাদেশের পরে যতগুলো আন্দোলন সংগ্রাম সংগঠিত হবে প্রত্যেকটাতে আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে কি বাংলা ভাষা। তাহলে এই যে দেখেন, একটা একটা থট মিলিয়ে দেওয়া, একটা চিন্তা মিলিয়ে দাও আর একটা চিন্তার সাথে, এই জিনিসগুলো করতে পারতেন শামসুর রহমান, নাগরিক কবি যদিও তাকে বলা হয়, নগর জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ চরিত্র চিত্র ইত্যাদি নিয়ে তিনি কি করতেন, লেখাগুলো বা তার কবিতাগুলো লিখতেন। পেশা সাংবাদিক ছিলেন, জন্ম হয়েছিল তার মাহুতুলিতে, নরসিংদীতে জন্ম হয়েছিল, যদিও তার পৈতৃক নিবাস ছিল কোথায়, মাহুতুলিতে পুরান ঢাকায়। এটা একটু ক্লিয়ার করে নেবেন তো, আমি একটু কনফিউজ হয়ে গেছি, এটা কি নরসিংদীতে জন্ম নাকি পুরান ঢাকায় তার পৈতৃক নিবাস, একটু ক্লিয়ার করে নেবেন। তবে আমি দুইটা জিনিস নিশ্চিত, নরসিংদীর পাড়াতলি আর এটা হচ্ছে ঢাকার মাহাতলি, এর মধ্যে যে কোনো একটা কি হবে তার পৈতৃক নিবাস হবে, কোনটা বলেন তো? নরসিংদী, ইয়াস, নরসিংদী হচ্ছে তার পৈতৃক নিবাস, ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম। আর পুরান ঢাকার মাহাতলি হচ্ছে তার জন্মস্থান। তিনি ছিলেন নাগরিক কবি, তাকে নাগরিক কবি বলা হয়, এই জন্যই বলা হয় কারণ নগর জীবনের বিভিন্ন ঘটনা চিত্র ইত্যাদি নিয়ে তিনি কি করতেন, তার কবিতার শব্দবদ্ধ গুলো তৈরি করতেন। আর 1969 সালেও তিনি কি করেছেন, ওই নগর জীবনেরই একটা চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন, বলছেন না যে কখনো রাস্তা হেঁটে যেতে, হ্যাঁ, তখন একা একা হেঁটে যেতে আমার মনে হয় ফুল নয় ওরা, হ্যাঁ, ঝলকিত রক্তের বুদবুদ, একুশের চেতনা, আমাদের একুশের কৃষ্ণচূড়া, আমাদের চেতনা, এরকম চেতনা মানে অনুভূতি। তিনি বলতে চান যে আজকে 1969 সালে দাঁড়িয়ে তিনি যখন ফেব্রুয়ারি মাসে কৃষ্ণচূড়া ফুলগুলোর দিকে তাকান, তার কাছে মনে হয় এগুলো কোনো সাধারণ ফুল না, এই যে ফুলের রক্তাক্ত আভা, হ্যাঁ, রক্তাক্ত যে প্রতিচ্ছবি প্রতিফলন, সেই প্রতিফলনটা তার কাছে মনে হয় 1952 সালে রাজপথে পড়ে থাকা কিসের সাথে, রক্তের প্রতিফলনের সাথে। দেখেছেন কিসের সাথে তিনি কি মিলিয়ে দিয়েছেন, তার মানে তখনই যখনই তিনি কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকান ফেব্রুয়ারির সময়টাতে আসলে, তখনই তার মনে ওই যে 1952 সালের যে ঘটনার চিত্র বা ঘটনার প্রবাহ সেটা কি হয়ে থাকে, প্রস্ফুটিত হয়ে থাকে মনে। দেখছেন কিসের সাথে তিনি কি মানে তার স্মৃতি কাতরটাকে বা স্মৃতির যে ব্যাপারটাকে সেটা কিসের সাথে কি মিলিয়ে দিয়েছেন। এবং 1969 সালের প্রেক্ষাপটে তিনি এসে বলছেন আবারও আজকে রাত্রি দিন ভুলুন্ঠিত নির্যাতিত, হ্যাঁ, কেউ আত্মরা কেউ বা ভীষণ যেদি বিপ্লবে ফেটে পড়া, তেমনি আবার নির্যাতন গুলো কি হচ্ছে, মাথা চাড়া দিয়ে হচ্ছে উঠেছে। আজকে বাংলাদেশের বা পূর্ব বাংলার যেদিকে তাকানো হোক না কেন, চারদিকে দেখি কি ঘাতকের অশুভ আস্তানা, তার মানে ঘাতকরা আজকে কি করেছে, পুরো বাংলাদেশটাকে কুক্ষিগত করে রেখেছে, মানে পূর্ব বাংলাকে কুক্ষিগত রেখেছে। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে দশ নাশ, তার মানে মনুষ্যত্বের যে জগৎ, কল্যাণের যে জগৎ, সেটাকে কি হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আর তাই এই জিনিসটাকে সহ্য করতে না পেরে বা এই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য আবার 1952 সালের মতো একদল যুবা বা একদল তরুণ রাজপথে নেমে কিসে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। তারপরে তো তিনি বললেন এই অনুপ্রেরণাটা তারা কোথা থেকে পাচ্ছে, সেই 1952 সালে বিজয় থেকে পাচ্ছে, যে বাংলা ভাষাটা পেয়েছিল, এই বাংলা ভাষাটাকে হৃদয়ের একটা কোনায় বা বহিনে বা হৃদয়ের একটা গহ্বরে ধারণ করে তারা কি করে, যে কোনো আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়ে সেটা জানান দেয়, এই অনুপ্রেরণাটার জানান। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আবার বলছি, বললে আরো এক ঘন্টা বলতে পারো, 52 দিনগুলো এবং ফেব্রুয়ারি 1969 নিয়ে বলা যাবে আরো এক ঘন্টা, কিন্তু এক ঘন্টা বলে তো আপনার সময়টা কিল করে লাভ নাই, সেকেন্ড পেপারের আলোচনা আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আজকে বাসায় গিয়ে আল্লাহর ওয়াস্তে কবি পরিচিতি পাঠ পরিচিতি এগুলা যেগুলো তাকায় দিলাম আজকে শুরুতে ক্লাসে, সেগুলো ধরে 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 পড়ে ফেলতে হবে। মনে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পাবে, আহামরি খুব ব্রিলিয়ান্ট কেউ চান্স পাবে সেরকম নিশ্চয়তা না, যতটুকু দিতে পারবো আমি তার চেয়ে বেশি নিশ্চয়তা দিতে পারবো, যে ছেলেটা পরিশ্রমী, যে মেয়েটা পরিশ্রমী সেই চান্সেস পাবে, কারণ এগুলো সব বিগত বছরের ইতিহাসগুলো থেকে দেখা গেছে। কোথাকার কোনো অজপাড়া গায়ের একটা মেয়ে যে কখন আপনার মতো কোচিং সেন্টারে আসে নাই, আপনার মতো এরকম অ্যাকাউন্টিং এর জন্য সমস্যাকে পান নাই, তো সেই কিভাবে চান্স পাচ্ছে, সে বেসিকটাকে ডেভেলপ করেছে, বইয়ের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলোকে স্টোর করেছে সে, আর বাকিগুলো তো সে হয়তো বা তার এলাকার কোনো একজন শিক্ষকের কাছ থেকে কোনোভাবে একটু ধরে নিয়েছে কিভাবে কি করতে হয়, কিন্তু আসল কাজটা সে কি করেছে, নিজে নিজে বসে বসে প্রত্যেকটা জিনিস কি করেছে, বই থেকে বা নিজের নোট থেকে, গাইড থেকে, অন্যান্য যে কোনো মাধ্যম থেকে, সোর্স থেকে সে কি করেছে, প্রস্তুতিটাকে সেভাবে সান্নিধ্য করে নিয়েছে। আপনি এত কষ্ট করে টপ বাজারের মোড়ে, হ্যাঁ, সকাল 8টা বাজে এসে বসে অমুক স্যারের ক্লাস করছেন, তমুক স্যারের ক্লাস করছেন, ওই ইংরেজির জন্য অমুক, বাংলার জন্য তমুকের ক্লাস করছেন, তার মিটিং লাভ কি হয়েছে, লাভ কিছু হয় নাই। যদি আপনি শুধু ক্লাসই করে থাকেন লাভের লাভ কিছু হবে না। আমি এখনো বলতেছি আমার ক্লাস করে
বাসা গিয়ে যদি আপনি না পড়েন লাভের লাভ কিচ্ছু হবে না, এগুলো আমি ক্লাসে যা আলোচনা করছি এগুলো হাও, এগুলো আপনি জাস্ট দুই চার মিনিট কি একটু কবি পরিচিতি পাঠ পরিচিতি দেখলে নিজেও পারবেন। আমি একটা ধারণা দিয়ে দিলাম যদিও, কিন্তু এই ধারণাকে আরো পোক্ত করার জন্য আরো এস্টাবলিশ করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, বাসা গিয়ে লাইন বাই লাইন পড়ে 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 সেটাকে আরো নিশ্চিত করতে যেতে হবে। আর পরীক্ষাগুলো সেখানে করতে হবে, কোন পরীক্ষা গুলো মডেল টেস্ট গুলো হচ্ছে। ওকে আসেন সবাই, আমরা চলে আসি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টের যে আলোচনা সেটা হচ্ছে উপসর্গ। সবাই আমরা একটা হেডিং দিয়ে দিব উপসর্গ। উপসর্গ থেকে প্রশ্ন কেমন আসে সেটা সম্পর্কে আগে আলোচনা করি, এটাকে মুছে দিব। তার মানে আজকে সেকেন্ড পেপারের যে আলোচনাটা উপসর্গ, এবং আমি মোটামুটি নিশ্চিত যে উপসর্গ থেকে প্রশ্ন আসবেই। কোথায় কখন প্রশ্ন তো বলবেন না আমাকে, আমি তো খেয়ালও করি নাই। ওকে, তাহলে যেটা বলছিলাম সবাই একটু হেডিং দিয়ে দিন উপসর্গ। উপসর্গ থেকে প্রশ্ন আসবেই, কেন সচরাচর তো প্রশ্ন আসেই, অন্যান্য বিগত বছরের প্রশ্নগুলোতে দেখা গেছে প্রশ্ন তো আসেই, এবার আসার প্রবণতা আরও বেশি, কারণ শর্ট সিলেবাস এটাকে দেওয়াই আছে। শর্ট সিলেবাস যেটা আছে সেখানে উপসর্গের চ্যাপ্টারটাই আছে, তার মানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। উপসর্গ থেকে প্রথম যে প্রশ্নটা আসবে, উপসর্গের ব্যাকরণিক বিশ্লেষণ কি, এ ধরনের একটা প্রশ্ন আসবে। সো ব্যাকরণিক বিশ্লেষণটা আমরা কষ্ট করে লিখে ফেলি, উপ যোগ সৃজ যোগ অ, মানে বুঝাতে চাচ্ছি উপ উপসর্গের সাথে সৃজ ধাতু যোগে অপ্রত্যয়ে উপসর্গ শব্দটি গঠিত। এত কথার দরকার নাই, এটার মানে কি, এটার মানে হচ্ছে উপ মানে হচ্ছে শুরুতে বা আগে, শুরুতে বা আগে বসে, আর সৃজ মানে হচ্ছে সৃষ্টি করে। সহজ কথায় শুরুতে বসে সৃষ্টি করে এমন কিছুকে নাকি উপসর্গ বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে শুরুতে বসে সৃষ্টি করে কি, সৃষ্টি করে কতটুকু, সৃষ্টি করে কি জিনিসকে সৃষ্টি করে, আসেন সৃষ্টি করে সে কি সেটা দেখার জন্য একটা উদাহরণের মাধ্যমে আসি। উদাহরণটা হচ্ছে এরকম, হার, আমরা জানি হার কথাটার অর্থ তিনটে হতে পারে, শতাংশ হতে পারে, গলার মালা মানে গহনা হতে পারে, অথবা পরাজয় হতে পারে, এই তো, এই হচ্ছে হারের অর্থ। কিন্তু হারের আগে যখন আমি আ যুক্ত করতেছি আ, তখন হয়ে যাচ্ছে কি আহার, ওই আহারের অর্থ তখন কি হয়ে যাচ্ছে, খাদ্য গ্রহণ হয়ে যাচ্ছে, খাদ্য গ্রহণটাকে আমরা আহার বলি। আচ্ছা আহার বা আ বাদ দিয়ে আমরা বি লিখলাম, বি বিহার, বিহার বলতে দুটা জিনিস বোঝে, একটা জায়গার নাম বোঝে, আবার ভ্রমণ, মানে জেনারেলি ইন জেনারেলি ভ্রমণ করাকে বলা হয় বিহার। আচ্ছা তারপর আর কি হতে পারে দেখেন, আমি যখন উপযুক্ত করছি উপ উপহার, উপহার মানে আমরা সবাই জানি উপঢৌকন দেওয়া, অর্থাৎ কাউকে যখন আপনি গিফট করবেন উপঢৌকন দিবেন, সেই উপঢৌকনকে কি বলা হয়, উপহার বলা হয়। আপনারা সবাই কমার্সের স্টুডেন্ট, এই জিনিসগুলো তো নিশ্চয়ই শুনছেন, অধিহার, অধিহার মানে হচ্ছে কি, বৃদ্ধি পাওয়া, শেয়ারের মূল্য অধিহার ঘটেছে, তার মানে কি হয়েছে, বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, অধিহার। আবার সেম জিনিসটা আমি যদি বলি অব, অবহার, অবহার অবমানিক, অবহার মানে কি, হ্রাস পাওয়া। ঠিক তেমনিভাবে আরও যদি এভাবে বলি পরি, পরিহার, পরিহার মানে হচ্ছে কী করা, ত্যাগ করা, ঠিক আছে। তারপরে সম, সংযোগ হার, ম থাকলে অনুসার হয় সংহার, সংহার মানে হচ্ছে কি, বিনাশ, বিনাশ করা। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, এই যে আমি যে শব্দাংশগুলো লিখলাম এগুলোর কি কোনো নিজস্ব অর্থ আছে, নাই, এগুলোর নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু যখনই যখনই কোনো একটা শব্দের আগে বসছে তখনই কি করছে, নতুন নতুন শব্দ সৃষ্টি করেছে। এই যে, এই যে বি আ অধি পরি উপ অব সম, এগুলোকেই বলা হচ্ছে উপসর্গ। তাহলে আসেন এবার আমরা সংজ্ঞাতে যাই, সংজ্ঞাটা কি বলেছিলাম, শুরুতে বা আগে বসে সৃষ্টি করে। তাহলে উপসর্গ থেকে প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা নিতে পারি সেই বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো হচ্ছে শব্দাংশ, এগুলাকে বলা হয় অব্যয়সূচক শব্দাংশ, অব্যয়সূচক তার মানে অব্যয়ের মতো এগুলা শব্দাংশ। শব্দাংশ কেন বলছি, পরিপূর্ণ শব্দ না বলে এগুলাকে শব্দাংশ বলছি। আচ্ছা সেকেন্ড যে বৈশিষ্ট্য, সেই সেকেন্ড বৈশিষ্ট্য কি দেখলাম, দেখলাম যে শুরুতে বসে, কোথায় শুরুতে বসে, শব্দের শুরুতে বসে। আচ্ছা স্যার দেখলাম শব্দের শুরুতে বসে, তো শব্দের শুরুতে বসে সে কি করছে বেসিক্যালি,
সে নতুন শব্দ গঠন করছে। আমি শুধু নতুন না বলে বলতেছি, নতুন নতুন শব্দ গঠন করে। তার মানে যতবারই এক একটা উপসর্গ আসবে ততবারই এক একটা শব্দ আসবে, সহজ কথা। তার মানে দুইটা উপসর্গ একটা অর্থ প্রদান করে এমন কখনোই হবে না বা হতে পারে না। তাহলে আবার বলছি, উপসর্গ প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে এটা একটা শব্দাংশ। এটা কি করে? শব্দের শুরুতে বসে, শব্দের শুরুতে বসে নতুন নতুন শব্দ সৃষ্টি করে। কোন শব্দের শুরুতে বসে? মূল শব্দের শুরুতে বসে, বা অন্য মানে যে কোনো একটি শব্দের শুরুতে বসে। আচ্ছা, এখন আসতে পারেন যে এখান থেকে আর আমরা অন্য অন্য কি নিতে পারি, বেসিক্যালি কি নিতে পারি, আর কোনো বৈশিষ্ট্য কি আমাদের এখানে চোখে পড়তেছে? একটু খেয়াল করেন তো, আর কোনো চোখে পড়তেছে? পড়তেছে, ইয়াস। বি, অধি, পরি, উপ, অব, সম, আ, এর কি নিজের নিজের কোনো অর্থ আছে? নাই। আরেকটা আরেকটা উদাহরণ পাইলাম, মানে বৈশিষ্ট্য পাইলাম, সেটা হচ্ছে কি? নাই, নিজস্ব অর্থ নাই। মজার ব্যাপার হচ্ছে এই বৈশিষ্ট্যগুলোকে যদি আপনি একটু জাম্বল করে একটা একটার সাথে মিলাই দেন, আপনার কি হয়ে যাবে? উপসর্গের সংজ্ঞা হয়ে যাবে। তাহলে সংজ্ঞাটা কি? বাংলা ভাষায় কতগুলো অব্যসূচক শব্দাংশ আছে যেগুলো মূল শব্দের শুরুতে বসে নতুন নতুন শব্দ সৃষ্টি করে বা সৃষ্টিতে সাহায্য করে, তাদেরকে কি বলা হয়? উপসর্গ বলা হয়। উল্লেখ্য, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। নিজস্ব অর্থ নেই কিন্তু কি আছে বলেন তো? অর্থ সৃষ্টির ক্ষমতা আছে। মানে সে নতুন শব্দ সৃষ্টি করছে, সেজন্য বলছে অর্থ সৃষ্টির ক্ষমতা আছে। এই যে এটা দিয়ে একটা বড় একটা মানে কি বলে যে ফাড়া আমাদের মাথা থেকে আমরা পার করে ফেললাম, এই যে নিজস্ব অর্থ নাই, এটাকে বলছি অর্থবাচকতা নাই। তার মানে কারো যদি নিজের কোনো অর্থ না থাকে তাকে বলা হয় অর্থবাচকতা নাই। কিন্তু যদি সে অর্থ কোনো একটা অর্থ সৃষ্টি করে, কোনো একটা শব্দ সৃষ্টি করে, তখন বলা হয় অর্থদূতকতা আছে। তাহলে আমরা ছোটোবেলা থেকে, ছোটোবেলা বলতে বোঝা যাচ্ছে ক্লাস 8, 9, 10 থেকে যে পড়ে আসছি যে উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদূতকতা আছে, এটা হচ্ছে আসলে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি? নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু কি আছে? অর্থ সৃষ্টির ক্ষমতা আছে। তাহলে সবাই লেকচার শিরে চলে আসেন কষ্ট করে, যেটা পড়াইলাম সেটা একটু কি করেন দেখেন। আমি একটা কল অ্যাটেন্ড করি। হ্যাঁ রহিম ভাই, ফোন দিলাম যে ওই আজকে আপনার সুজয়ের কি একটা প্রবলেম হয়েছে সম্ভবত, আর তাছাড়া বোধ ওর শরীরও খারাপ আমার যেটা বললো, তো ও তো আসতে একটু দেরি হবে বলতেছে। আমি স্যার দরকার নাই, রেস্ট করো তুমি এখন। নাদিম ভাই ফোন দিলাম, আপনারে ফোন দিলাম। আপনি ওদিকে কখন যাবেন? তাহলে নাদিম রে আপনার এখান থেকে চাবি নিয়ে যাইতে বলেন, আপনার বাসার সামনে থেকে আসি। ওর বাসা তো আকবর সাথে। আর স্যার প্রশ্ন পাঠাই দিয়েছে, আমি কি করতাম বলেন? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, এখন কি করতাম বলেন না? বুঝি নাই। নাদিম তো ফোন ধরতেছে না, আপনি দেখেন না, একটা ফোন দিয়ে আমাকে জানান। তাহলে দেখছেন সবাই মোটামুটি লেকচারটা দেখছেন না? এখন আসেন, উপসর্গ থেকে কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে? অলরেডি একটা ধারণা কিন্তু আমরা পেয়ে গেছি, সে ধারণাটা কি বলেন তো? সে ধারণাটা হচ্ছে উপসর্গের বেসিক প্রশ্ন। বেসিক বেসিক মানে কি? এই যেগুলো পড়লাম আমরা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর যেহেতু উপসর্গ শব্দ নিয়ে কাজ করে, মনে রাখবেন উপসর্গ শব্দতত্ত্বের আলোচ্য। তাহলে উপসর্গ হচ্ছে কিসের আলোচ্য? শব্দতত্ত্বের আলোচ্য। আসেন, এবার আসেন। বুঝি নাই, বুঝি নাই, মানে কোন একটা শব্দ অন্য একটা শব্দে এসে রূপান্তর করে, অর্থ সংকুচিত করে, অর্থ প্রসারিত করে, মানে ভালো অর্থ দেয়, খারাপ অর্থ দেয়, ইতিবাচক অর্থ দেয়, নেতিবাচক অর্থ দেয়, এরকম আর কি। এবার আসেন, বেসিকটা আমরা পেয়ে গেছি। সেকেন্ড টাইপের যে প্রশ্ন আসবে সেটা আসবে প্রকারভেদ থেকে, প্রকারভেদ থেকে, উপসর্গের প্রকারভেদ থেকে প্রশ্ন আসবে। প্রকারভেদে যাওয়ার আগে আমাকে বলেন, এতক্ষণ যা আলোচনা করছে ক্লিয়ার সবার?
পরীক্ষা এখান থেকে প্রশ্নগুলো আসলে পারা যাবে, বিশেষ করে বৈশিষ্ট্য থেকে আসবে। নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় এই ধরনের প্রশ্ন আসবে। সো বি কেয়ারফুল। তাহলে আসেন এখন যেটা পড়বো সেটা হচ্ছে উপসর্গের প্রকারভেদ। তাহলে আমরা কষ্ট করে লিখে ফেলি উপসর্গের প্রকারভেদ, অর্থাৎ তিনটা টাইপস দেখি আমরা উপসর্গের। একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা আরেকটা নাম কি? দেশি উপসর্গ। যদিও দেশি বলাটা কতটুকু যুক্তিযুক্ত আমার মাথায় খেলে না, কিন্তু বিবিধ বইতে খাঁটি বাংলা উপসর্গকে দেশি উপসর্গ নাম দেওয়া হয়েছে, তবে এটা হওয়ার কথা ছিল তদ্ভব উপসর্গ। যাই হোক, আমরা দেশি দেখলে ওই খাঁটি বাংলাগুলোকেই কি করবো মনে করবো। আচ্ছা, এরপরে তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ আর লাস্ট বিদেশি উপসর্গ। আবার বিদেশির মধ্যে ব্যাপার আছে আরবি, ফার্সি, ইংরেজি আছে, আবার হিন্দি উর্দু উপসর্গ আছে। এখন খাঁটি বাংলা উপসর্গ 21টা, তৎসম উপসর্গ 20টা, এগুলো মুখস্থ আছে অনেকের, অনেকে মুখস্থ করেন, মুখস্থ করেন, হ্যাঁ কি অ গ জ ন এভাবে মুখস্থ করে, কিন্তু দিন শেষে আসলে মুখস্থটা থাকে না। তো সেই জন্য একটা টেকনিক যদি ফলো করা যায় সুবিধা হয়। তো টেকনিকের জন্য একটু কষ্ট করে, প্লিজ টেকনিকের জন্য একটু কষ্ট করে একটা চিঠি লিখে ফেলেন। খাঁটি বাংলা উপসর্গের যে টেকনিকগুলো আছে, 21টা উপসর্গের জন্য একটা টেকনিক ফলো করেন, সেটা হচ্ছে একটা চিঠি লিখেন। চিঠি চিঠি লিখবেন, মনে করেন আপনি আপনার ছোট ভাইকে লিখতেছেন যার নাম হচ্ছে সুহাস। সুহাস লিখেন এভাবে, প্রিয় সুহাস, প্রিয় সুহাস, চিঠি লিখতেছেন এভাবে লিখেন, প্রিয় সুহাস, হ্যাঁ প্রিয় সুহাস, আদর নিবি, আদর আদর, প্রিয় সুহাস আদর নিবি, আদর নিবি, দাড়ি তুই আমাদের অজপাড়া গায়ের একমাত্র আশা ভরসা, তুই আমাদের অজপাড়া গায়ের একমাত্র আশা ভরসা। আবার বলতেছি, প্রিয় সুহাস আদর নিবি, তুই আমাদের অজপাড়া গায়ের একমাত্র আশা ভরসা, দাড়ি অনাচারীদের আড় চোখে তাকানো, আড় চোখ, আড় মানে হচ্ছে বাঁকা চোখ আর কি, বাঁকা আড়, অনাচারীদের আড় চোখে তাকানো আ কথা কু কথায় পাত্তা দিবি না, অনাচারীদের আড় চোখে তাকানো কমা আ কথা কু কথায় পাত্তা দিবি না, অনাচারীদের আর চোখে তাকানো আ কথা কু কথায় পাত্তা দিবি না, দাঁড়ে তোর জন্য গাছের আপডালের, আপডাল, আপডাল মানে হচ্ছে ঘন যে ডালটা থাকে আর কি, দেখা যায় না, অস্পষ্ট অস্পষ্ট যে ডাল, তাহলে তোর জন্য গাছের আপডালের 49টি, উন বানান 49-এ কী হবে বলেন, দীর্ঘকার হবে নাকি রস্যুকার হবে, দেখি বুঝি নাই, দেখছেন আবার কনফিডেন্টলি উত্তর দিচ্ছেন ভুল, রস্যুকার হবে, কেন হবে বলি, উন বানানে রস্যু হইতে পারে দীর্ঘ হইতে পারে, কখন রস্যু হবে কখন দীর্ঘ হবে এটা জেনে নেন। যদি পূরণ বা ক্রমবাচক হয়, তার মানে সিরিয়াল, যেটাকে আমরা সিরিয়াল করি, সেটা যদি হয় তখনই হবে দীর্ঘ, তখনই হবে দীর্ঘ, তখনই হবে দীর্ঘ, আর যদি পরিমাণ বা গণনা হয়, পরিমাণ বা গণনা হয়, গণনা করতেছি তখন হবে রস্যু। এখন দেখেন 49-এ আমরা কি করতেছি, গণনা করতেছি, সেই জন্য 49 বানানে কি হবে রস্যু, কিন্তু আমি যদি বলতাম 29 তখন আমি কি করতেছি, ক্রম করতেছি বা ধারাবাহিকতা করতেছি বা পূরণ করতেছি, সেই জন্য এটা কি হবে দীর্ঘকার হবে। তাহলে মনে রাখবেন পূরণ বা ক্রমবাচকে হবে দীর্ঘকার, আর পরিমাণ বা গণনাবাচকে হবে রস্যুকার। যেহেতু 49 আমি কি করতেছি,
গণনা করতেছি, সংখ্যা গণনা করতেছি, সেজন্য এটা হবে রুশুকার। তো আমরা যে লাইনে ছিলাম, তোর জন্য, তোর জন্য, তোর বানান তওকার তোর, তোর জন্য গাছের আবডালের ৪৯টি কদবেল, কদবেল কদ কদবেল আর পাতিলেবু পাঠালাম, আর পাতিলেবু পাঠালাম। তোর জন্য গাছের আবডালের ৪৯টি কদবেল আর পাতিলেবু পাঠালাম, অচেনা জায়গায় মন আনচান করলে খাবি, অচেনা জায়গায় মন আনচান করলে। আনচান মানে সেরকম অকার দন্ত ন চ আকার দন্ত ন, আনচান। তাহলে অচেনা জায়গায় মন আনচান করলে খাবি, অচেনা জায়গায় মন আনচান করলে খাবি। ইতি ইতি অহারাম ছাগল, ইতি অঘারাম ছাগল। তাহলে এগুলো দাগাই ফেলেন। এখানে কুষ্টা খাড়ি বাংলা উপসর্গ আছে, সেই কুষ্টা খাড়ি বাংলা উপসর্গ কি দাগাই ফেলেন সবাই। প্রথমটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সু হা স, সু হা স মানে সু হা দন্ত স আর কি, তিনটা এখানে তিনটা আছে, সু হা স তিনটা, তিনটা পাইছেন সবাই। তারপর লেখেন আদর নিবি, নিবি কটা গেছে, পাঁচটা গেছে। অজ পাড়া গায়ের, অজ বানান কিভাবে, অ বর্গীয় জ অজ, তাহলে কটা গেল, ছয়টা। অজ পাড়া গায়ের একমাত্র আশা ভরসা, ভর একটা সা একটা, তাহলে কয়টা নাম্বারিং করেন, কয়টা নাম্বারিং করলে তো হয়, যেমন আপনারা যে ভুল করতেছেন না সবাই, সুহা সেভাবে লিখছেন, তাহলে সু হা স নাম্বারিং করে ফেলেন এভাবে, তাহলে তো আপনার সমস্যা থাকে না। তাহলে কয়টা গেল, আটটা। তাহলে অনাচারী অনা, নয়টা। আর চোখের আর, দশটা। আ কথার আ, কুৎকু কথার কু, কয়টা গেল বলেন, বারোটা। তারপর হচ্ছে আবডালের আব, উনপন, হ্যাঁ আবডাল পর্যন্ত কত, ১৩ আসছে। ৪৯-এর উন, কদবেলের কদ ১৫, পাতিলেবুর পাতি ১৬, অচেনার অ, আনচানের আন কত গেল, ইতির ইতি ১৯, অঘারাম ছাগলে দুইটা আছে, অঘা একটা আর আম একটা, তাহলে ২০ ২১, হিসাব ক্লিয়ার। তাহলে লিখে ফেলেন নিচে, দেখেন কোনোটা কিন্তু ইয়ে হচ্ছে কিনা, রিপিট হচ্ছে কিনা, নিচে লিখে ফেলেন, নিচে লিখে ফেলেন কি কি পাইছেন, ফাইন্ডিংসগুলো লিখে ফেলেন, উপসর্গের নামগুলো লিখে ফেলেন, কোনো ফাইন্ডিংস ফাইন্ডিংসগুলো লিখে ফেলেন, কি পান নাই, আপনাদের ক্লাসটা কখন শেষ হবে, ১০টায় না ১০টা ১৫তে, ১০টায়, আচ্ছা ঠিক আছে। তাহলে লিখছেন সবাই, এরপরে কয়টা হয়েছে, ২১টা হয়েছে না, দেখেন কোনোটা কি রিপিট হয়েছে, আশা করতেছি কোনোটা রিপিট হয় নাই, দেখেন কথা না, কথা না বলে দেখেন কোনোটা রিপিট হয়েছে, রিপিট হওয়ার কথা না। পিছনের বেঞ্চ লিখছেন আপনারা, ওকে ক্লিয়ার। তাহলে উপসর্গ কয়টা পাইলাম, ২১টা। এখন আসবো তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টা, ২০টা। তাহলে আসেন, এখানেও একটা মর্মান্তিক কাহিনী শুনবো আমরা, সুজন নামে একটা ছেলের কাহিনী, লিখেন। প্রতিদিন প্রভাতে, প্রতিদিন প্রভাতে প্রতিদিন প্রভাতে বিনিদোষে, প্রতিদিন প্রভাতে বিনিদোষে, বিনি লিখবেন এভাবে বিনি, প্রতিদিন প্রভাতে বিনিদোষে সুজনের উপর, সুজনের উপর এই অপমান অবজ্ঞা, উপর উপর, প্রতিদিন প্রভাতে বিনিদোষে সুজনের উপর এই অপমান অবজ্ঞা অতিশয় দুঃখজনক। প্রথম লাইনটা সবাই লিখছেন, সুজন নামে একটা ছেলের উপর একটা অন্যায় অপমান হয়, সেটা কি, প্রতিদিন প্রভাতে বিনিদোষে সুজনের উপর এই অপমান অবজ্ঞা অতিশয় দুঃখজনক। দাঁড়ি
তাকে পরিত্রাণ দিতে পরিত্রাণ তাকে পরিত্রাণ দিতে তাকে পরিত্রাণ দিতে তার বন্ধু অপি তার বন্ধু অপি অনুজকে সাথে নিয়ে তার বন্ধু অপি অনুজকে সাথে নিয়ে তাকে পরিত্রাণ দিতে তার বন্ধু অপি অনুজকে সাথে নিয়ে উপকূলে অভিযান চালালো উপকূলে অভিযান চালালো লিখছেন দাড়ি সেখানে দুর্নীতিবাজদের পরাজিত ও উৎখাত করে সেখানে দুর্নীতিবাজদের পরাজিত ও উৎখাত করে সেখানে দুর্নীতিবাজদের পরাজিত ও উৎখাত করে নির্দোষ সুজনের সম অধিকারের আগমন ঘটালো তাহলে সেখানে কি করলো দুর্নীতিবাজদের পরাজিত আর উৎখাত করে নির্দোষ সুজনের সম অধিকারের আগমন ঘটালো এবার আসেন এই ঘটনা থেকে আমরা 20টা উপসর্গ পেয়ে গেছি কি কি দেখেন প্রতিদিন প্রভাতে প্রতি এক প্রভাতের প্র দুই প্রতিদিন প্রভাতের আচ্ছা বিনি তিন চার সুজনের সু পাঁচ পাইছেন সবাই এরপরে আসেন অপমান অপ কয়টা গেল অবজ্ঞার অব অতিশয় অতি আটটা পর্যন্ত পাইছেন সবাই এরপরে আসেন পরিত্রাণ দিতে পরি অপি অনু উপকূলের উপ অভিযানের অভি দুর্নীতিবাদে কি হবে বলেন তো দূর দূর দর অসুখের দূর আলাদা করে পাশে লিখতে পারেন চাইলে দূর কত গেল পরাজিতে পরা উৎখাতের উত নির্দোষের নির নির নরশিকার নির মনে রাখবেন উপসর্গে কখনো দীর্ঘকার বা দীর্ঘিকার আসে না তাহলে উৎখাতের উত নির্দোষের নির্দোষ পর্যন্ত কয়টা আসছে সম অধি আঠারো উনিশ সম একটা অধি একটা আগমনের আ বিশ মিলে দেখেন নিচে লিখে ফেলেন নিচে লিখে ফেলেন উপসর্গগুলো কোনোটা রিপিট হয়েছে কিনা দেখেন কোনোটা রিপিট হয়েছে কিনা দেখেন এখানে কোনোটা রিপিট হয়েছে কিনা সুজনের এই কাহিনীটাতে হয়েছে কিনা দেখেন লিখে ফেলেন হয়েছে রিপিট হয়েছে ওকে যদি রিপিট না হয় এবার একটা আসেন মজার ব্যাপার পড়াই সেটা হচ্ছে আ সু বিনি খেয়াল করে দেখেন খাঁটি বাংলাতেও আছে তৎসম বা সংস্কৃততেও আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কোনটা ধরবো এটাকে এটাকে আমি খাঁটি বাংলা ধরবো নাকি এটাকে আমি তৎসম ধরবো যেমন অনা দিয়ে যদি প্রশ্ন আসে আমার কোনো সে নাই কেন অনাটা হচ্ছে কি খাঁটি বাংলা কিন্তু আশু বিনি যদি আসে পরীক্ষায় ধরেন কথার কথা পরীক্ষা আসলো বিশুদ্ধ এখন আমি এটাকে কি খাঁটি বাংলা উপসর্গে যোগে ধরবো নাকি তৎসম উপসর্গ যোগে ধরবো কনফিউজ কেন বি তো দুইটাতেই আছে খাঁটি বাংলাতেও আছে আবার তৎসমেতে আছে এটার জন্য একটা সুন্দর কনসেপ্ট দিয়ে দিচ্ছি আজকে কনসেপ্টটা কেমন বইতে বলা আছে যদি শব্দটা খাঁটি বাংলা হয় তাহলে তৎসম সরি কি বলে যে উপসর্গটাও খাঁটি বাংলা হবে আর যদি শব্দটা তৎসম হয় উপসর্গ তৎসম হবে এখন এখানে আবার আমার প্রশ্ন থাকে প্রশ্ন হচ্ছে আমি কেমনে বুঝবো শব্দটা খাঁটি বাংলা আবার আমি কিভাবে আইডেন্টিফাই করবো শব্দটা তৎসম সেজন্য কিছু টেকনিক বা কিছু কৌশল দেখে ফেলেন কিভাবে শিখবেন এই কৌশলটা হচ্ছে এটা কৌশলটা হচ্ছে প্রথম কৌশল যদি শব্দটাতে চন্দ্রবিন্দু থাকে মনে রাখেন চন্দ্রবিন্দু কখনো কি তৎসম শব্দে থাকে না খাঁটি বাংলা থাকে তাহলে আমার যদি কোনো শব্দে আমি দেখি চন্দ্রবিন্দু আছে তাহলে এটার সাথে আশুবিনি যুক্ত হইলে মোটামুটি নিশ্চিত মোটামুটি না 100% নিশ্চিত এটা খাঁটি বাংলা তাহলে তৎসমে কি কি থাকে না চন্দ্রবিন্দু থাকে না সিম্পল এবার আসেন
তৎসম শব্দগুলো যুক্ত বর্ণবহুল হয়। আবার ওদিকে খাঁটি বাংলাগুলো কি হয়? যুক্ত বর্ণহীন হয়, যুক্ত বর্ণবহুল হয় আর যুক্ত বর্ণহীন হয়। সিম্পল, এখন যুক্ত বর্ণবহুল মানে কি কি? যে ক্ষীয় বর্গীয় জৈন, ঠিক আছে। ওই যে দেখেন একটু আগে লিখছি বিশুদ্ধ, দেখছেন দ্বৈধ আছে না, তার মানে যুক্ত বর্ণ আছে, তার মানে এটা কি তৎসম, এগুলো তো থাকবেই। শুধু কি তাই, আরো থাকে কি কি থাকে? ওই যে নত্যবিধানে যে পড়ছিলাম মূর্ধন্য, মূর্ধনস্য, রি, দীর্ঘিকার। এই যে দীর্ঘিকার কিন্তু বাংলা শব্দে থাকে না, এই সংস্কৃত শব্দে দীর্ঘিকার থাকে, তাহলে এগুলো থাকে না, সিম্পল। আর আপ্রত্যয়, যদি কোনো শব্দের শেষে যদি দেখেন আপ্রত্যয় আছে, তাহলে মোটামুটি নিশ্চিত থাকবেন এটা বাংলা বা খাঁটি বাংলা। তো অনেক কিছু তো পড়ছেন, এবার আমরা একটু হাতে নাতে দেখার চেষ্টা করি যে কিভাবে। যেমন আমি লিখলাম সুকৃতি, দেখেন সুকৃতি, তাহলে সুকৃতিতে কি আছে? কয়রিকার, তরশিকার, সুকৃতি। খেয়াল করেন সবাই, কয়রিকার, তরশিকার, কৃতি, তাহলে কি আছে? রিকার আছে। তো যেহেতু এখানে রিকার আছে, তার মানে সুটা কি উপসর্গ যোগে গঠিত শব্দ, তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ, সিম্পল না? আচ্ছা এবার আসেন, আমি বললাম আরক্তিম, তৎসম উপসর্গ, এই যে যুক্ত বর্ণ আছে। কিন্তু আমি বললাম নিখুঁত, নিখুঁতে কি আছে? দেখেন চন্দ্রবিন্দু আছে, তাহলে এটাকে কি করা যাবে না? সংস্কৃত, সংস্কৃত বা তৎসমিতে ফেলা যাবে না। এখানে একটা শব্দই শুধু ব্যতিক্রম পাবেন আপনারা, সেটা হচ্ছে নিদাক। নিদাক মানে হচ্ছে গ্রীষ্ম, নিদাকে কিন্তু কোনো যুক্ত বর্ণও নাই, কিছু নয়, তারপরে এটা তৎসম। তো একটু কষ্ট করে এটা তৎসমের জায়গায় লিখে রাখেন। এছাড়া আর বাকি যতগুলো পাবেন, যেমন দেখেন বিভূই, বিভূই চন্দ্রবিন্দু আছে, তো যেহেতু চন্দ্রবিন্দু আছে এটা কি হবে? ওকে, ক্লিয়ার সবাই? ম্যাম কি ব্যাপারটা বুঝাতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? ওকে ফাইন, তাহলে আসেন, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে কারো, অনুগ্রহ করে বলবেন, যদি কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে বলবেন, বলেন। থাকে না, আপ্রত্যয় থাকে না, যেমন আকাড়া আপ্রত্যয় পাইছেন, দেখছেন আবার চন্দ্রবিন্দুও তো আছে, সো টেনশনে কিছু নাই। তাহলে আশুবিনি কনসেপ্টটা কি ক্লিয়ার? পরীক্ষা আসলে তবে খবরদার, এটা কেবল 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 কিসের ক্ষেত্রে? আশুবিনির ক্ষেত্রে পয়েন্টগুলো দেখবো, আদারওয়াইজ না। যেমন কথার কথা, আমার অনাবৃষ্টি আছে, এখন আপনি বলবেন যে স্যার বৃষ্টিতে তো যুক্ত বর্ণ আছে, তাহলে এটা তৎসম হবে এটা? কারণ আমার কি এটাকে আশুবিনি আছে, অনা আছে, তার মানে অন আছে, অন, অন তো একটা কি খাঁটি বাংলা উপসর্গ। সো এই জিনিসটা, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিসের ক্ষেত্রে দেখবো? আশুবিনির ক্ষেত্রে দেখবো। ওকে ক্লিয়ার সবাই? এখন এতক্ষণ যা পড়ছি, ধরেন এটাকে যদি আমি বলি যে 20% ইম্পর্টেন্ট, এখন যেটা পড়বো সেটা হচ্ছে 80% ইম্পর্টেন্ট, মানে বেসিকটাকে ডেভেলপ করলাম এই জন্য, এখন যেটা আছে সেটা পড়ার জন্য। তাহলে আসেন, শব্দ বা বাক্য থেকে উপসর্গ চেনার কৌশল খুবই ইম্পর্টেন্ট, 80% ইম্পর্টেন্ট। শব্দ বা বাক্য থেকে কিভাবে আপনি উপসর্গ চিহ্নিত করবেন, সরি, শব্দ বা বাক্য থেকে, আমরা কিন্তু এখনো আরবি, ফার্সি, ইংরেজি মানে বিদেশি উপসর্গ পড়ি নাই, সো এটা পড়ে ফেললে একটু ভালো হয় না নাকি? আচ্ছা আগে এটা একটু পড়ে ফেলি, তাহলে শব্দ বা বাক্য থেকে উপসর্গ চিহ্নিত করার কৌশলটা পড়া ইজি হবে। একটু খালি রাখেন, সমস্যা নাই, জাস্ট এরকম 4-5টার পয়েন্ট লিখতে পারেন, এরকম একটা জায়গা খালি রাখেন, মানে স্টার চিহ্ন দিয়ে 4-5টা পয়েন্ট লিখতে পারেন, এরকম জায়গা খালি রেখে বিদেশি উপসর্গের ওই আরবি ফার্সিগুলো লিখে ফেলেন। বিদেশি উপসর্গ কি? যে উপসর্গগুলো আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি ইত্যাদি জায়গা থেকে আসছে। ওকে আসেন, তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরবি। আরবির জন্য আমরা মনে রাখবো এভাবে যে খয়ের নামক একটা ছেলে,
খয়ের মানে খায়রুল বাশার তার নাম ধরেন ডেকে আমরা ডাকি তারে খয়ের, তাকে এভাবে বলবেন খয়ের বাজে আম খাস বেটা গরিলা। লিখেন খয়ের বাজে আম খাস, বাজে আম খাস বেটা গরিলা, তাকে গরিলা বলে গালি দিলেন আর কি। তো গালি টালি কিছু না, এখানে আসলে সব আরবি উপসর্গ। কি কি? খয়ের বাজে আম খাস আর গরিলাতে একটা হচ্ছে গর আর একটা হচ্ছে লা। খয়ের বাজে আম খাস বেটা গরিলা, বিদেশি বানালে রশিকার দীর্ঘিকার হবে না। এরপরে আসেন ফার্সি, ফার্সি উপসর্গের জন্য এভাবে লিখেন আমার ফি দরকার, আমার ফি দরকার। ফার্সি উপসর্গের জন্য আমার ফি দরকার, ফি ফরসিকার ফি, আমার ফি দরকার আমি কম নিমু না, আমার ফি দরকার আমি কম নিমু না। মানে অনেক সময় শিক্ষকরা বলে না যে টাকা পয়সা নিয়ে আসিও, হ্যাঁ এভাবে আর কি, আমার ফি দরকার আমি কম নিমু না, দাড়ি না দিলে, না দিলে, না দিলে সারা জীবন, মানে সমগ্র জীবন আর কি, না দিলে সারা জীবন বদমাস বরবাদ, বদমাস বরবাদ বকলম আর বেয়াদব থেকে যাবে, বদমাস বরবাদ, বদমাস বরবাদ বেয়াদব বকলম থেকে যাবে। তাহলে আবার বলতেছি আমার ফি দরকার আমি কম নিমু না, না দিলে যদি তুমি ফি না দাও স্যারের, তাহলে স্যার তোমাকে অভিশাপ দিছে। কি অভিশাপ দিছে? আজীবন তুমি বরবাদ থেকে যাবা, বদমাস থেকে যাবা, বকলম থেকে যাবা আর কি বেয়াদব থেকে যাবা। এখন তুমি কি থাকবা সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা কি এখানে কি আছে? ফার্সি উপসর্গ আছে। ফার্সি আর ফরাসির মধ্যে পার্থক্যটা জেনে নেন, ফার্সি মানে হচ্ছে ইরান আর ফরাসি মানে হচ্ছে কি ফ্রান্স। সো প্লিজ বি কেয়ারফুল, আমরা পড়তেছি ইরান, পারস্য উপসাগরের তীরে এই দেশের অবস্থান, সেজন্য এদেরকে বলা হয় পার্সিয়ান বা ফার্সি। যাই হোক, তাহলে এখানে দেখায় ফেলি আমার ফি দরকার, ফি ফরসিকার ফি, প্রথমটা হচ্ছে ফি, দর কার, দর একটা কার একটা, কম কম একটা, কম কম একটা, নিমুনাতে নিম, নরসিকার ম নিম, নিমুনাতে একটা ডাক দিয়ে নিচে লেখা গেল নিম, না একটা না, না মনে রাখবেন আরবিতে যেটা লা ফার্সিতে সেটা না। যেমন লা জবাব মানে কোনো জবাব নাই, নারাজ যে রাজি না, লা পাত্তা যার কোনো পাত্তা নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তাহলে লা, লা মানে কি না অর্থে, আরবিতে যেটা লা ফার্সিতে সেটা হচ্ছে কি না। তাহলে কি বলতেছিলাম যেন, কোথায় এসে থামছিলাম? না, তাহলে না দিলে সারা জীবন কি থেকে যাবে? বদমাস, বদমাসের বদ, বদমাসের বদ, বরবাদের বর, বকলমের ব, বেয়াদবের, বেয়াদবের বে, বকলমের ব, বেয়াদবের বে, বরবাদের বর, আরেকটা কোনটা বদমাসের বদ, বদ দিয়ে আর কি হয় বদনাম। হ্যাঁ গান শুনো নাই, মুন্নি বদনাম হুই, তাহলে তোমার তোমার ভাষায় কি গান পাইছো তুমি, বিদেশি ভাষায় পাইছো না, তাহলে সেজন্য এটা কি বিদেশি উপসর্গ। মনে রাখতে হবে এগুলো সব কোত্থেকে আসছে, ফার্সি থেকে আসছে বা ওই যে গরলা টা থাকলে এগুলো কি আরবি থেকে আসে। ফরাসি ফ্রান্স, ফ্রান্স মাইকেল মধুসূদন দত্ত যেখানে গিয়ে ছেঁকা খাইছে, ছেঁকা খাইনে, ছেঁকা খাইনে, বেচারা ভাবছিল ওখানে গিয়ে তার জীবনটা আরো অনেক পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু হয় নাই। ফ্রান্স ইমানুয়েল মাখো যাকে বলা হয় ফ্রান্সের প্রেসিডেন্ট, এবারে যে গতবারে বিশ্বকাপ নিল তার আর কি। যাই হোক, ইংরেজি, ইংরেজিটা লিখে ফেলি চারটা, ফুল হাফ হেড সাপ, ফুল হাফ হেড সাপ, ফুল হাফ হেড সাপ।
ফুল হাফ হেড সাব যেমন সাব রেজিস্টার সাব সাব রেজিস্টার সাব ইন্সপেক্টর হেড মৌলভী হেড মাস্টার এগুলো সব কি ফুল প্যান্ট এগুলো সব কি ফুল হাতা এগুলো সব ইংরেজি উপসর্গ আর লাস্ট হিন্দি বা উর্দুর জন্য একটাই মনে রাখবা হর 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 মানে কি এক অর্থ বুঝায় প্রতি অর্থ বুঝায় যেমন হর দাম মে হর দাম তুমি চাহতি হো হ্যাঁ আমি তো ছেলে তাহলে আমি বলবো যে চাহতা হো চাহতি হো বলা যাবে না আমার তোমরা মেয়েরা হলে চাহতি হো বলতে পারতা তাহলে মে হর দাম মানে কি প্রতি মুহূর্তে দম আমি প্রতি মুহূর্তে হর এক মুস্কুরাহট হ্যাঁ মুস্কান নেই হতি তারে হর এক মানে কি কেন এগুলো শুনো নাই কখনো আরে ভাই এগুলো হিন্দিতে হয় হিন্দিতে হার এক মানে কি আচ্ছা বলো তো দেখি হিন্দিতে যেটা হার এক বাংলাতে সেটা কি হরেক 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 হিন্দিতে যেটা হার এক বলে তারা উচ্চারণে আমাদের এটা উচ্চারণে কি হরেক কেন উচ্চারণে জানো কারণ এটা হচ্ছে একটা খাঁটি বাংলা সন্ধির উদাহরণ খাঁটি বাংলাতে সন্ধি করতে গিয়ে হর যোগ এক খাঁটি বাংলাতে এটা কি হয়ে গেছে হরেক সব পড়ালেখা কিন্তু দেখছো কারণ হরেকটা তুমি অন্য কোথাও পাবা না কোথায় পাচ্ছ শুধু খাঁটি বাংলাতে পাচ্ছ অন্য কোথাও কি পাবা বিদেশে বা হিন্দিতে কি পাবা হার এক হার এক মানে তারা এটাকে প্রতি অর্থে বুঝায় প্রতি একটা অর্থে বুঝায় কিন্তু আমরা হার এক না বলে আমরা কি বলি হরেক বলি না নববর্ষের বই কি বলে যে মেলায় হরেক রকমের পণ্যের বা হরেক রকমের সামগ্রীর সমাহার ঘটে তাহলে এটা কি ক্লিয়ার সবার এখন আমরা কোথায় যেন ছিলাম আসলে শব্দ বা বাক্য থেকে উপসর্গ চিহ্নিতের কৌশল তাহলে আসো শব্দ বা বাক্য থেকে কিভাবে আমরা উপসর্গ চিহ্নিত করতে পারি দেখো প্রথম কথা হচ্ছে কোন একটা শব্দ থেকে উপসর্গ চিহ্নিত করতে হলে প্রথমে যে যা দেখতে হবে সেটাকে এটাকে সন্ধি বিচ্ছেদ করে ফেলতে হবে সন্ধি বিচ্ছেদ করে এটাকে সন্ধি বিচ্ছেদ করে ফেলবা এখন অনেক সময় সন্ধি বিচ্ছেদ তোমার জানা নাও থাকতে পারে এটাই স্বাভাবিক সবগুলা সন্ধি বিচ্ছেদ তোমার জানা নাও থাকতে পারে তো সন্ধি বিচ্ছেদ জানা নাই স্যার তাহলে সেকেন্ডে আমি কি করবো সেকেন্ডে দেখবা যদি রশি জফলা থাকে যদি জফলা থাকে সেটার পরিবর্তে তার পরিবর্তে কি নিয়ে আসবা রশ্মিকার নিয়ে আসবা আচ্ছা এই রশ্মিকার লিখতে কি হঠাৎ মনে পড়লো আজকে তো বাংলা নববর্ষের প্রথম দিন নাকি পহেলা বৈশাখ যেটাকে বলা হয় আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে পহেলা এটা কিন্তু হিন্দি থেকে আসছে পহেলা বাংলাতে হয়ে এটা হয়ে গেছে কি পয়লা তার মানে পহেলার পয়লা সেম অর্থে প্রকাশ করছে ওই যে হর আর এক আর হরেকের মতো হিন্দি থেকে আসছে পহেলা কিন্তু বাংলায় উচ্চারণে সেটা কি হয় পয়লা তাহলে পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে আগামী দিন বা যেটাকে বলে ভবিষ্যৎ বা ভবিষ্যতের যে দিন প্রত্যেকের সুখমণ্ডিত হোক সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা নতুন বছরে সবাই যেন একটা মানে কি কি বলা যায় বলেন তো দেখি মাসখানেক পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা একটা ভালো ফলাফল নিয়ে যাতে এই বছরটা কাটাতে পারেন এবার এবার কত বছর চলতেছে এটা কত বাংলা কত 1400 কত 29 ঠিক আছে সবার জন্য শুভেচ্ছা ওই যে রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা হ্যাঁ পূর্ণ স্থানে শুচি হোক ধরা আসেন তাহলে যেটা বলছিলাম জফলা থাকলে তার পরিবর্তে কি আনতে হবে রশ্মিকার আনতে হবে এরপরে দেখেন আরো মজার জিনিস যদি যদি আমরা দেখি রশ্মিকার আছে যদি আমরা দেখি আকার আছে যদি আমরা দেখি রশ্মিকার আছে এই কারগুলো যদি থাকে তাহলে সেই সংশ্লিষ্ট সেই সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে আসতে হবে লেখার সময় মানে ধরেন সেই সংশ্লিষ্ট উপসর্গ কি দেখেন রশ্মিকার দিয়ে কি কি উপসর্গ পাইছি আমরা উন পাইছি না তারপর আর কি পাইছি অনু পাইছি না পাইছি কি না সু পাইছি না তার মানে আমরা কার যুক্ত কার যদি দেখি কোনো শব্দে আছে তাহলে আমরা কি করবো সেই সংশ্লিষ্ট শব্দ বা না শব্দ না সরি উপসর্গটাকে নিয়ে আনার চেষ্টা করব তারপরে যদি কিছু না থাকে কিছু না থাকে মানে নীলিন বর্ণ নীলিন বর্ণ মানে কি কিছু না থাকা তাহলে নীলিন বর্ণ হিসেবে কাকে আনতে হবে অ আনতে হবে মাঝখানে যাই হোক যেখানে হোক কিছু না থাকে মানে কি আছে অ আছে চিন্তা করতে হবে তারপরে অবশ্যই মাঝে যদি আ দেখো মাঝে যদি আ বা আকার দেখো অবশ্যই কি করে ফেলতে হবে সন্ধি মানে বিচ্ছেদ করে ফেলতে হবে অ অ দিয়ে
অযোগ অ দিয়ে বিচ্ছেদ করতে হবে। ভাইরগুলো লিখো, আমি বুঝে দিব প্রত্যেকটা, ধরে ধরে বুঝে দিব, মাথার উপর দিয়ে যাবে না। যদি মাঝে আ থাকে তাহলে এটাকে বিচ্ছেদ করে ফেলতে হবে অ অ অ দিয়ে। আর লাস্ট দুইটা সেটা হচ্ছে যদি ম থাকে তাহলে সেটা কি আনতে হবে, অনুস্বার আনতে হবে। আর যদি দুইটা নয় ন থাকে, একটা নয়ের পরিবর্তে, সরি আমি উল্টা বলে ফেলছি, অনুস্বার থাকলে ম যুক্ত উপসর্গ আনতে হবে, আর নয় ন থাকলে সেখানেও কি নিয়ে আসতে হবে, ম, একটা নয়ের পরিবর্তে, দুইটা নয়ের পরিবর্তে না। এগুলো যদি মাথায় থাকে তোমার বা তোমাদের, আশা করি উপসর্গ চিহ্নিত করাটা কোনো সমস্যা হবে না। এই চারটা থেকে পাঁচটা হবে। আবার বলতেছি সন্ধি বিচ্ছেদ করে ফেলবা প্রথমে, সেকেন্ড হচ্ছে জফলা থাকলে তার পরিবর্তে রশি নিয়ে আসবা, রসুকার আকার রসিকার থাকলে সেই সংশ্লিষ্ট উপসর্গগুলো নিয়ে আসবা, নীলিন বর্ণ হিসেবে অকে আনবা, মাঝে যদি আ থাকে বা আকার থাকে অ অ দিয়ে কি করবে, এটাকে আলাদা করে দিবা, আর অনুস্বারের পরিবর্তে ম আনবা, দন্ত ন থাকলে তার পরিবর্তে একটার পরিবর্তে ম আনবা। এখন তোমরা অনেকে হয়তো মনে মনে বলছো স্যার অনেক তো কথা হইলো, এবার একটু একটু প্র্যাকটিক্যালও দেখান, তাহলে আসেন আমরা এবার সবাই একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি। সো প্র্যাকটিক্যালটা হচ্ছে কেমন, যেমন আমি একটা শব্দ বললাম সমভি ব্যহার, এই কথাটার অর্থ হচ্ছে একত্রে গমন করা। কেউ যখন, যেমন আপনারা যখন চার পাঁচজন মিলে একসাথে যাবেন, তখন আপনি বলবেন যে সমভি ব্যহারে যাত্রা করলাম আমরা। এখন প্রশ্ন সেটা না ভাই, প্রশ্ন হচ্ছে এখানে কয়টা উপসর্গ আছে, সেটা পরীক্ষা এরকম একটা শব্দ দিয়ে বলবে এই শব্দে কয়টা উপসর্গ আছে চিহ্নিত করেন। তা আমি প্রথমে কি করব, উপসর্গ চিহ্নিত করতে গেলে আমি উপসর্গ নিয়ে প্রথমে টানাটানি করবো না, আমাকে আগে মূল শব্দটাকে আলাদা করে দিতে হবে। আমরা জানি উপসর্গগুলো কার আগে বসে, শব্দের আগে বসে, তাহলে শব্দের আগে বসে র, র কি কোনো শব্দ হইতে পারে, আর আর কি কোনো শব্দ হইতে পারে, হয় একার র, হার, হার কি কোনো শব্দ হইতে পারে, একটু আগে আমরা হার দিয়ে শব্দ দেখলাম না, অতিহার অবিহার, তো হার তো শব্দ হইতে পারে, হয় না, এই যে গহনা শতাংশ মাল হার দিয়ে একটু উদাহরণ দিলাম না, তাহলে হার, হার একটা শব্দ হয়, তাহলে হার প্রথমে বাদ, কেন বাদ, কারণ এটা হচ্ছে আমার কি মূল শব্দ। তার মানে উপসর্গ যা আছে কিসের মধ্যে আছে বলেন তো, এই যে সমভি ব্যয়ের মধ্যে আছে। আচ্ছা এখন আকার, আকারটা কি মাঝখানে আছে, মাঝখানে আছে, কোথায় আছে, শেষে, তার মানে আকার থাকলে আমরা কি করব, সেই সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে আসব, তাহলে সেই সংশ্লিষ্ট উপসর্গ হচ্ছে আ, আ দিয়ে কি কোনো উপসর্গ আছে, আশুবিনী একটু আগে দেখছি না, আশুবিনী, তাহলে আ একটা উপসর্গ পেয়ে গেছি, বাদ। এবার আসেন জফলা, কি বলছিলাম জফলা থাকলে কি আনতে হবে, রশ্মি, কার সাথে আছে জফলা, বয়ের সাথে, তাহলে বড় শিকার বি, শেষ। এখন বি দিয়ে কি উপসর্গ হয়, ওই যে আশু বি বি, তাহলে বি দিয়ে উপসর্গ। এবার আসেন ভি, বড় শিকার ভি, ভি কি কোনো উপসর্গ আছে, নাই কোনো উপসর্গ নাই, তার আগে আনেন তো দেখি, তার আগে আনেন ম ভি, ম ভি দিয়ে কি কোনো উপসর্গ হয়, তার মানে এখানে কোনো একটা কিছু কি নাই, কিন্তু উপসর্গ হয়েছে তো, নীলিন হিসেবে ছিল, কোনটা ছিল, অ, তার মানে দেখি তো অ, অইন উপসর্গ, ইয়েস, অভি, অভি দিয়ে কি হচ্ছে উপসর্গ হচ্ছে, তার মানে ভিটা বাদ, বুঝছেন। মবি যদি হইতো তাহলে ঠিক আছে, আর কোনো সে ছিল না, কিন্তু মবি তো আর উপসর্গ না, তার মানে এখানে ঘাপটি মেরে কে বসেছিল, অ, অটা বসেছিল, তাহলে অভি, আর বাকি থাকে ম, ম দিয়ে কি কোনো উপসর্গ হয়, হয় না, দেখি এর আগেরটা আনি, সম, সম দিয়ে কি উপসর্গ হয়, ইয়েস হয়, তার মানে এখানে উপসর্গ আছে কয়টা, আরো একটা দিয়ে বুঝাই, টেনশনের কিছু নাই, অনতি বিলম্ব, অনতি বিলম্ব, তার মানে এখানে কয়টা উপসর্গ আছে দেখি, প্রথম আছে ময়ব, ময়ব দিয়ে কি কোনো উপসর্গ হয়, সরি শব্দ হয় না, লম্ব, লম্ব দিয়ে হয় শব্দ, ইয়েস, লম্ব মানে হচ্ছে কি পারপেন্ডিকুলার, ঠিক আছে কিনা, কোনো একটা স্থিত ভূমির উপরে যদি কি হয় ডাকটা না হয় সেটাই হচ্ছে লম্ব, তাহলে অনতি বিলম্ব, লম্ববাদ, তাহলে বাকি থাকলো কি অনতি বি, এই তো, তাহলে বড় শিকার বি, বড় শিকার বি, বি দিয়ে কি কোনো উপসর্গ হয়, তার মানে বি বাদ, তারপর আসেন তর শিকার তি, তি দিয়ে কি কোনো উপসর্গ পাইছি, পাই নাই, তার আগেরটা নি নতি, নতি দিয়ে কি কোনো উপসর্গ হয় না, তার মানে এখানে ঘাপটি মেরে কে বসে আছে, অ বসে আছে, তাহলে অতি, ইয়েস, অতি দিয়ে একটু উপসর্গ হয়, তাহলে তি বাদ, তি বাদ, তারপর দেখি ন, ন দিয়ে কি কোনো উপসর্গ হয়, তাহলে তার আগে অ আছে, অনটা কি নি অন, ইয়েস, অন দিয়ে উপসর্গ হয়, তাহলে উপসর্গ কয়টা আছে এখানে, তিনটা, বারবার বলতেছি এভাবেই পড়বেন, পড়ালেখা খুব ইজি, আর এভাবে পড়বেন না আজীবন, খালি কি করবেন আন্ধার অন্ধের হাতি দেখার মতো হাতরে মরবেন, ল্যাস দেখে বলবেন যে এটা তো দড়ি, কান দেখে বলবেন এটা তো কুলা, নো নট এট অল, পড়ালেখা করতে হবে সিস্টেমে। এবার আসি একটু কঠিন দেখে দেখায়, একটা একটা কঠিন দেখে দেখায়, দেখবেন যে আরো ইজি হবে, যেমন
সমানাধিকরণ, সমানাধিকরণ। দেখেন বারবার বলতেছি, সেই জন্য আমি এই পয়েন্টটা লিখছি, মাঝে আ থাকলে অ অ অ যোগ অ। তার মানে দেখেন এখানে মাঝে আ দুইটা আছে, দেখছেন, তার মানে এগুলাতেই কাহিনী হবে। মাঝে আ থাকলে অ দিয়ে আলাদা করুন। আচ্ছা, আগে আমি শব্দটা আলাদা করি, করণ। আচ্ছা, রণ দিয়ে শব্দ আলাদা হয়, ঠিক আছে, কিন্তু কটা তো রয়ে যায়, কত কোনো উপসর্গ নাই, তাহলে সেই জন্য আমাদেরকে ধরতে হবে ক র মূর্ধন্য। করণটাই হচ্ছে কি শব্দ, আর বাকি তাহলে কি থাকে, সমানাধি। তাহলে আমরা আসি প্রথমে এটাকে আলাদা করি, সমান, সমানটাকে আলাদা করলে কি হয়, সমযোগ আন। কেমনে ভাই, অ বলছি না, এই যে মাঝখানে আকার আ থাকলে কি করতে হবে, অ আর অ, মাঝখানে আকার থাকলে যে সম, এখানে অ আছে, আবার এখানে আন, আনের মধ্যে তো আর বলছি না কি রাখতে হবে, অন। তাহলে দুটো পেয়ে গেছি না আমরা, তাহলে কতটুকু পর্যন্ত শেষ, এই যে দেখেন সমান পর্যন্ত শেষ। এরপর দেখেন আবার আকার আছে না, কার সাথে আছে, ন, ন আর এর পরে আছে, তাহলে আবার দেখি ন এর সাথে আছে, তার মানে এখানে তো কি স্বাভাবিক, ন তো চলে আসছে অনের সাথে, তার মানে এখানে কি আসবে, দেখেন না, অত এখনো বুঝেন নাই, তার মানে এখানে কি অ আর অ হবে না, তাহলে অনের মধ্যে অ চলে আসছে না, তাহলে অ চলে আসতে তো বাদ, তাহলে বাকি থাকলে আধি তো হয় না, কি হয় অধি। তাহলে এই যে দেখেন নয়ের অ আবার অধীর অ, দুইটাও মিলছে না, বুঝেন নাই, আবারও দেখান, এদিকে তাকান, প্রথম থেকে আসেন, সমান আধি, সমান পর্যন্ত দেখি, সমান পর্যন্ত তো আকার দেখলাম, তাহলে আকার দেখার কারণে অ দিয়ে আলাদা করে ফেললাম, তাহলে এ তো সমানের কাজ, এই আকারের তো শেষ, আকারের কাহিনী শেষ না, তাহলে বাকি থাকে কি নাধি, তো নাধির মধ্যে ন তো চলে আসছে, এখানে ন চলে আসছে না, তার মানে নয়ের অটাকে যদি নিই আবার আর একটা অ দিতে হবে না, ওই অটা কি আয়ের মধ্যে আছে, তাহলে অধি আধীন অ্যাকচুয়ালি কি অধি, তাহলে এখানে তিনটে উপসর্গ, সম অন অধি, তাহলে এগুলোকে সন্ধি বিচ্ছেদ করলেও কি হয়, সম যোগ অন যোগ অধি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করণ বলেন, করণ তো বলেন না, করণে কোথায়, এখানে তো মূল শব্দ এটা, আলাদা বাদ দিয়ে দিছি, আমরা তো উপসর্গ আলাদা করতেছি, উপসর্গ আলাদা করতেছি। দেখেন আরো একটা উদাহরণ দেখেন, প্রত্যুপকার, এটা সন্ধি বিচ্ছেদ বলেন, প্রতিযোগ উপকার শেষ, সন্ধি বিচ্ছেদ তো করে ফেলছেন, আর কি উপসর্গ আছে, কার মূল শব্দ কার বাদ, তাহলে কি আছে, প্রতিযোগ উপ। এবার আসেন আমাদের সিস্টেমে মিলাই, ধরেন আপনি সন্ধি বিচ্ছেদ জানেন না, র কার, কার কার হচ্ছে একটা শব্দ বাদ, তার মানে কি কি আছে, প্রত্যুপ আছে, তাহলে প, প দিয়ে কি কোনো উপসর্গ হয় না, তার মানে বলছিলাম কিছু না থাকলে অ নিতে হয়, কিন্তু এখানে কিন্তু কি আছে, রস্যকার আছে, দেখছেন, তাহলে রস্যকারের জন্য উ আনছি, উপ, ইয়েস, উপ দিয়ে কি হয় উপসর্গ, তাহলে রস্যকার শেষ, প শেষ, ত এর সাথে জফলা আছে, তি, তি দিয়ে কি কোনো উপসর্গ হয় না, পর অফলা আনি প্রতি, ইয়েস, প্রতি দিয়ে উপসর্গ, তার মানে প্রতি উপ, অনেকভাবে করা যায়, জিনিসটা আপনাকে জানতে হবে। এরপর দেখেন আরেকটা উদাহরণ দিই, সংবাদ, দেখেন অবি সংবাদ, অবি সংবাদ, তার মানে এখানে কোনটা প্রথমে বাদ দিব বলেন, বাদকেই প্রথমে বাদ দিব, কারণ বাদই হচ্ছে মূল শব্দ, তাহলে দ বাদ, বা বাদ, তার মানে আলটিমেটলি কে থাকে, অবি সং, এটার মধ্যে উপসর্গ আছে, অনুসারে যা কি আনতে বলছিলাম, ম, ম তো কোনো উপসর্গ হতে পারে না, তার আগেরটা নিলাম সম, ইয়েস, সম দিয়ে একটু উপসর্গ হয়, তার মানে সংবাদ। তারপরে দেখি তো বি, বি দিয়ে কি কোনো উপসর্গ হয় তো, আসুবিনি বি, তাহলে বি ও বাদ, আর বাকি থাকে অ, অ দিয়ে তো উপসর্গ হয়, তাহলে আলটিমেটলি এখানে কয়টা উপসর্গ আছে, তিনটা, অ বি সম। তাহলে পড়ালেখা ভাই সিস্টেমেটিক্যালি করতে হয়, নাইলে ধরা খাইতে হয়, ঠিক আছে, ওই যে চক বাজার দিয়ে যখন হাঁটি আসি, বিভিন্ন কোচিংয়ের ব্যানার ফেস্টুন দেখি না, চোখ পড়া তো বিভিন্ন কোচিং আছে না, তো ওখানে দুইটা কোচিংয়ের নাম না বলি কোচিংয়ের, বাট তাদের স্লোগানগুলো আমার খুব মন কাড়ে, সেটা হচ্ছে একটাতে দেখলাম, পড়ালেখার বিকল্প শুধুই পড়ালেখা, বা আরও বেশি পড়ালেখা, মানে কেউ বলে না পড়ালেখার বিকল্প কি, পড়ালেখার বিকল্প হচ্ছে কি, আরও বেশি পড়ালেখা, আরেকটা দেখলে পড়তে হয়, না পড়লে দেরিতে হলেও পড়তে হয়, তার মানে আপনি এখন পড়বেন না, এই জিনিসগুলো আপনি কখন পড়বেন, বিসিএস লেভেলে গিয়ে পড়বেন, তার মানে পড়তে হয়, না পড়লে দেরিতে হলেও কি করতে হয়, পড়তে, আপনি আজকে উপসর্গ পড়েন না, আমি লিখে দিব, আপনার যদি উচ্চাশা থাকে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পার করে আপনি যদি কর্মজীবনে প্রবেশ করতে চান, ফার্স্ট ক্লাস জব করতে চান, ব্যাংকের পরীক্ষা দেন, বিসিএস এর পরীক্ষা দেন, মন্ত্রণালয়ের পরীক্ষা দেন, অধিদপ্তরের পরীক্ষা দেন, আপনাকে কি করতে হবে, এগুলোর উপরে অবশ্যই পড়ে, তারপরে বাংলায় মিনিমাম বিসিএস তো হলে 35 নম্বর, 200 নম্বরের প্রিলিমিনারিতে বিসিএস এ 35 নম্বর থাকে বাংলা, ব্যাংকের পরীক্ষায় 80 নম্বরের মধ্যে 16 থেকে 20 নম্বর থাকে বাংলা, এগুলাই এগুলাই জাস্ট এগুলাই সহজ হিসাব, তো পড়তে হবে, না পড়লে আপনাকে
দেরি তো হইলেও কি করতে হবে, পড়তে হবে। আগে আগে ভাগে পড়ে ফেললে ভালো না, বুঝেন নাই? মৃত্যু যখন সুনিশ্চিত আগে ভাগে হয়ে গেলে ভালো না, বৃদ্ধ বয়সে গিয়ে ধুকে ধুকে মরার চাইতে যৌবন বয়সে মরে গেলাম, হয়ে গেল তো বাস নাকি? এটা হইলে তো আবার কি না, বাঁচতে চাই, বাঁচার কত স্বাদ। ওকে, তাহলে শেষ আমাদের আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ। আরও একটা আলোচনা আছে বাংলা অনুজ্ঞা, অনুজ্ঞা না মানে ক্রিয়ার ভাব টাইপের যেগুলো আর কি। তাহলে ক্রিয়ার ভাবের ক্ষেত্রে আমরা কি করব বলেন তো দেখি। ক্রিয়ার ভাব দেখেন, ক্রিয়ার কতগুলো ভাব আছে, একটা হচ্ছে নির্দেশক ভাব, একটা হচ্ছে অনুজ্ঞা ভাব। অনুজ্ঞা মানে কি, কাউকে আদেশ উপদেশ নিষেধ এগুলো করা, নাকি এই কাজটি করো, তার মানে এখানে ক্রিয়ার কী ভাব আসতেছে, আদেশ, তার মানে অনুজ্ঞা ভাব আসতেছে, সাপেক্ষ ভাব একটার পরিবর্তে একটা, তার মানে এগুলো একটু ভালো করে দেখে নেবেন, পারবেন কি না ক্রিয়ার ভাব? বাইরে আমি বলি এগুলোতে কি নাই, বেসিক কিছু নাই, সব আছে, এগুলো পড়া আছে সব। যেটাতে সময় বেশি দেওয়া ছিল সেটা আমি সময় দিছি এবং হাতে ধরে করা দিছি। আরও একটা জিনিস যাইতে যেতে বলে দিই, ক্লাস নাইন টেনের নবম দশম শ্রেণীর যে বইটা আছে, আল্লাহর ওয়াস্তে দয়া করে অবশ্যই অবশ্যই নাইন টেনের দুই থেকে তিন পৃষ্ঠা, মানে সম্ভবত 53 বা 54, মানে উপসর্গের ওই যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারে দুইটা পৃষ্ঠা আছে, ওই দুইটা পৃষ্ঠার মধ্যে কোনটা কী অর্থ উপসর্গ, কোনটি কী অর্থ উপসর্গ এরকম একটা আছে, কী অর্থ উপসর্গ। যেমন কদবেল শব্দটিতে কদ কী অর্থে প্রকাশিত, তাহলে কদ মানে নিকৃষ্ট, তাহলে স্যার কদ বেলে কদ কেমনে নিকৃষ্ট বা কুৎসিত হলো? সাধারণ বেলটা মসৃণ থাকে না, কদ বেলটা কী থাকে, একটু খসখসে থাকে না, সেই অর্থটাকে কী অর্থ বলা হচ্ছে, নিকৃষ্ট বা ওই যে বললাম না কুৎসিত অর্থে, ঠিক আছে কিনা? দরদালান, দরদালান মানে কি বুঝেন, দুটো দালানের মাঝের যে জায়গাটা, তার মানে এটা কি দরদালান শব্দের দর কী অর্থে ব্যবহৃত হচ্ছে, মাঝত্ব ব্যবহৃত হচ্ছে। তাহলে এগুলো কি আপনারা আমি কয়টা বলতে পারি, দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা, সবগুলো কি বলা সম্ভব? সেটার জন্য আপনাকে কি করতে হবে, ওই নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেখানে জাস্ট দুইটা পৃষ্ঠা, দুইটা বা তিনটা পৃষ্ঠা, সেগুলো আপনি কোনটা কি অর্থে প্রযুক্ত এটা দেখে নেবেন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। পরাভব শব্দটিতে, পরাভব শব্দটিতে পরা কি অর্থে বলতে পারবেন কেউ? ভব মানে হচ্ছে জয়, তাহলে পরাভব শব্দটিতে পরাজয় মানে হচ্ছে বিপরীত অর্থে। তাহলে কষ্ট করে কি করবেন ভাষায় দেখে নেবেন ভালো করে। ওকে, তাহলে আজকে কি কি পড়াইলাম, কি কি পড়াইলাম একটা একটা সামারি দিয়ে দিই। 52 দিনগুলো পড়াইলাম, ফেব্রুয়ারি 1969 পড়ালাম, পড়াতে গিয়ে বললাম এগুলো অবশ্যই কি করতে হবে, বাসায় ভালো করে দেখতে হবে। আর 52 দিনগুলো পড়ার সময় কত তারিখে কি কি হয়েছিল, কোন তারিখে কি কি হয়েছিল সেগুলো নিজের মতো করে দেখে নেবেন। তারপরে উপসর্গটা তো আজকে বেশি সময় দিছি, ধরে ধরে পড়াইছি, উপসর্গে কিভাবে বেসিক ক্রিয়েট করতে হয় সেটা দেখেছি, উপসর্গের প্রকারভেদগুলো দেখিয়েছি, কোনটা কি অর্থে প্রযুক্ত হয় সেটা নিয়ে দুই চারটা কথা বলেছি, আর সর্বশেষ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা উপসর্গের বিশ্লেষণ বাক্য থেকে বা শব্দ থেকে এটা দেখাইছি, আর লাস্টে ক্রিয়ার ভাব নিয়ে কিছু কথা বলছি। ওই ক্রিয়ার ভাব নিয়ে আলোচনা করার সুযোগ ছিল না, বা চাইলে পারতাম আলোচনা করতে ইচ্ছে করে না, কারণ বইতে খুব সুন্দর করে লেকচার শিটে ভিডেস কর্তৃপক্ষ থেকে যে লেকচার শিট প্রদান করা আছে সেটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আপনার সাথে দেখা হোক, এ প্রত্যাশা রাখলাম, শুভ বিদায়। সরি 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 কথা পাইছেন, সরি খেয়াল করি না। আচ্ছা,